एवरीवन, वेलकम बैक टू द लाइव स्ट्रीम। चलाशी शाहीन भाई, इसके बाद निशाद भाई सेकेंड, हिमल भाई थर्ड, यासिन पारस नाई, हेलो नाइम भाई, हेलो रिफात ब्रो, सिद्धार आबिद, शुभ अहमेद, जाकिर हुसैन, फसल हुसैन, मीरा जांगली भट्ट भाई, आपने आज के यूट्यूबे नहीं क्या आज आसन तो सेकेंड हुई नो नेटवर्क भाई फर्स्ट, मुआजिम भाई अपने थर्ड हुए एक्चुअली। ओके सो लेट्स गो, बॉनी को बॉनी खेल ना मेडिफेटी दें কি ড্রেস পাইছো তুমি দেখি পড়ো তো পড়ো দেখি সুন্দরী হবে মানে কি দেখা বুঝো না। আচ্ছা এইটা, আচ্ছা আর এটা পড়ো, এটা সুন্দর, এটা জস, এটা জানি কি নাম, এটা এবার ক্লাস ইয়া এবার এটা ওই যে প্রিমিয়াম ক্রেট না ক্লাসিক, ক্লাসিক ক্রেটটা দিয়েছেন তো ক্লাসিক ক্রেটে। হ্যাঁ খুলে লেছি জামা কাপড় আমি, চল কই তুমি ফোন তার লাগাই দিয়ে গেছে তখন। হ্যালো জয়কান রাজ ভাই, কি অবস্থা? ওরা এটা হচ্ছে ব্যাকআপ লাইন চলতেছে, ওরা এখন ঠিক হয় নাই, এটাতে সমস্যা ক্লিয়ার না, কালকে ঠিক হয়ে যাবে। ওরা কেবল পাল্টাই দিয়ে গেছে, মানে ভুঁচুং দিয়ে গেছে, ওরা মানে চালানোর মতো দিয়ে গেছে যাতে চালাইতে পারি স্লো হইলেও। আমি ওদের কি বাকি কি করতে হবে ওদের এখন? ওদের মেইন যে তারটা মানে ওরা যেখান থেকে নিছে ওইখান থেকে নাকি ওদের ওই তার কাটা পড়ছে, ওইটার জন্য সমস্যা। ওটা ওরা কষ্টের দিয়ে জোড়া মারে রাখছে দেখে এই প্রবলেম হইতাছে তো, এরকম কিছু একটা হয়তো ওরা ঠিক করবে কালকে। আর আমার ভাই আমার তো খেলার মতো পিং না, অডিওটা গেল কোন জায়গায়? এই কানে টাকা ঢুকে নিয়ে খেললে তো মনে সমস্যা। তোদের তোদের সবার আইপি কোনটা? 27 27 না? হ্যাঁ কি রে ভাই 200 নিচে আমার পিং নামতেছে না। আচ্ছা ভাই আমার অডিওটা দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা আপনার আইপি প্রবলেম, কালকে আমার এমন প্রবলেম ছিল রাজু ভাই। আমার আমার কি ইনভাইট দিছেন? আমার কিচ্ছু আসতেছে না, পাঠাই দিছি। আপনি তো মিয়া গেম মিয়া প্লেনার মত দাঁড়া, আমি রিস্টার দিলাম মাত্র, দেখো এক্সেপ্ট হয় নাকি দেখেন। আমার 200 পিং, ফলো দাও ফলো দাও। কি আসলে ফেসবুক ইউজ করেন? 244 বিটল বেটা নাম বেশ টিম্বার আশা করব পিস্তল পারে, মানে ইশের পরে গেম স্টার্ট হওয়ার পরে কিছু আসে না, খালি মানে মানুষটা মাউস দিয়ে ধরেতেছে কি করতে জানা ভাই। ইয়েস আমি এই প্রবলেমটা জানি ভাই, এই প্রবলেমের সলিউশন জানি। বিটল নাই তো ক্লায়েন্টটা আপডেট দাও, সবাই গেম ক্লায়েন্টটা আপডেট দাও, ওয়েট করি বিটলের জন্য। এই জালি নামবো নাকি নামবো না? ওকে ইয়েস আসছে, আসে নাই আসে নাই, নামেন না বুঝছো বিটলেস ভাই, বিটলেস ভাই। হ্যাঁ ভাই না আসলে নাম তো ভাই, হ্যালো এসকে হিমু নাফিস ক্লিন ভাই, নেমে যান নেমে যান নেমে যান ভাই, আইসা বলবো না। 200 পিং কাম ভাই, আমরাই বাস আমারও 220 পিং ভাই, 260 ভাই, অবস্থা খারাপ। মেডিভার কত? আমার 208 হলো মাত্র, এতক্ষণ 200 ক্লাস ঝামেলা নাই জানা, সবার 200 কেন? মানে সার্ভারটা কি আমার 128 128 আমার 140 120 120 নাম সেট আপনাদের ভাই, আমার 208 248 একদম কনস্ট্যান্ট।
আপনার আইএসপি জামেলা আছে বুঝছেন আমার 196 আবার এ সার্ভারে ভাই এই সার্ভারটাই প্রবলেম সবারই তাহলে এত থাকে আইপি চেঞ্জ করতে হবে আমাদের আইপি চেঞ্জ করব আইপি তোমার দিকে রেড ডট রেড লাইন আছে নাকি এটা দেখো মানে লস্ট আছে নাকি এটা দেখো চেঞ্জ লস কানেকশন এরর আছে কিনা এটা দেখো না 116 আপডাউন করতেছে বুঝছো সব ঠিক আছে তো মানে হ্যাঁ কি বলো সব ঠিক আছে তো ভাই এটা ধুরে ওই যে এটা তোমার সার্ভারটা অন্য জায়গায় পড়ছে অন্য কারো হয়তো কানেক্ট হয় নাই বা না 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 ইন্ডিয়ারই দূরে কোথাও পড়ছে এটা হয় না এত দূরে পড়তেছে যে আমার পিং এত বেশি এই যে আমার 156 আবার উঠলো এই আপডাউন করতে অনেক দূরে পড়ছে ভাই এটা সার্ভার ডেট কে করলো আরে আমি খারাপ ও এখন কি করলাম না ওকে রাজু ভাই হ্যাঁ ইন্ডিয়ার কিন্তু তিনটা লাইন অ্যাকচুয়ালি ওদের ইন্টারনেট হ্যাঁ আমাদের যেমন দুইটা ইশার থেকে লাইন আসে ওই সাবমেরিন কেবল হ্যাঁ ওদের তিনটা তো এমন যে যদি ওই যে সিঙ্গেলটা যেটার সাথে আমাদের কানেকশন নাই ওটা পড়লে অনেক পিং থাকবে ওটা ইউরোপিয়ান পাবেন প্রতিদিন তো পড়ে না আজকে পড়তেছে না যদি পড়ে মোবাইল দিয়ে ডুবতেছি ভাই কেন বিজেতে বসে দেখি কর ভাই কিছু তো করার নাই ছয় থেকে বলে খেলা দেখি তুমগো আমি ল্যাংটা কেন আমার ফ্রেন্ড পরে ঘুমায় যাও তাই না ভাই পরে ঘুমায় যাও পরে ঘুমায় যাও বসে বড় 8:30 ক্লাস না এটা চিকেন হইলি আমি দেব হানি ভাই তুমি আমার কি প্যারাটা দিলা মিয়া কি কি তোরা ওর কি এই যে শুকনো কোয়া আর খাওয়া দাওয়া করিস তুই বিশ নারে খাওয়া দাওয়া এ আমি ওই ভাই ভাই রে কইছি ভাই আমার একটু মোটা বানাও কেমন অবস্থা মিডিয়াম ঠিক আছে না পারফেক্ট একদম আয়ান খাতে পিতে ফ্যামিলি সে হ্যাঁ একদিন বিরিয়ানি খায় ওই সময় আবার কাচ্চি হয় ভাই এই জায়গাটা ফ্লেয়ার পড়ে ইয়াসিন তো ভাই তুমি আয়া চিটাগাং আইলে তো ভাই তোমার খবরই আছে আসো ভাই তুমি আসলে খাওয়া দাওয়া থাকা নিয়ে কোনো চিন্তা নাই টেনশন নাই হ্যাঁ সবানের বাড়ি তো আচ্ছা চালাবে হ্যাঁ ভাই বলতাছে হ্যাঁ হ্যাঁ পরে দেখ মুঝে বাসায় গেছে আমার চিনবই না শিওর আসমু কিন্তু তুমি তো চিনো না ভাই আয়ান তোমার বাড়ি কো চিটাগাং হ্যাঁ ভাই শিওর আসবো কিন্তু ভাই এটা কিন্তু মনে রেখো ওকে কক্সবাজার জামা কি ইউ আর ওয়েলকাম চিটাগাং আর কোন জায়গা এটা বলো জায়গা এই নাকি রাজস্থানীয় হ্যাঁ এসকে হিমু ভাই আপু দেশি ভাই টাকা ভাই কি চেঞ্জ করে খেলি টাকা এই যা রহমান ভাই বাদ দেন ভাই এমনি পিং এর অবস্থা ভালো না আবার যাব স্পন আইল্যান্ডে মাথা খারাপ ভালো কিছু দেন ভাই গাই দেন এখান থেকে সরে এই যে যে দেখা বেরা যে আর ভালো লাগতেছে না ভাই ফ্ল্যাটার পাশে নিয়ে যাগাই না না এই গুলো রুম আমি আমার লাইফে প্রথম ইনস্টলবারে নামছি পুরো পাবজি লাইফে ভাই আমি আমার লাইফে এই জায়গা একবার আই এই ফ্ল্যার এম পেলাম পরে আবার আইছিলাম একদিন আবার ফ্ল্যার এম পেলাম বুঝছো তো তুই তো আগে বুলেটের সাথে ক্যামের সে লিপ অফ গাই ইনস্টলবারে দিকে নামতি ও ইন্দো সার্ভার কি মনে নাম অনিকা আমার দুইবার
কথা বলতে বলেন বলো তো আয়ান ও ভাই চিটাঙ্গ ল্যাঙ্গুয়েজ কি হয় তা কইলে তো তারা কিছু আগা মাথা বুঝছ না বেশি কয় একটু বেশি করে ভাই আয় যদি বেশি করে এক লাখ বেশি হয় তারা মাথার উপর দিয়ে থাকো কাছে আছে চিটাঙ্গের সাথে আমাদের একটু মিল আছে কিছু কথায় এই রাইবে রাইবে 190 এর দিকে এনিমি আছে নিচে দেখছি নিচে দেখা ভালোইছো হ্যাঁ দূরে দূরে আচ্ছা দূরে 190 বরাবর গাইস ক্লিয়ার মারছি কিন্তু দিকে বাদ দাও এনিমন মন 3x আই ওয়ান্ট M4 গাড়ি নিয়ে আসবো ভাই দাদা হাইটাটাই যাই ভাই বেটার গাড়িটা কাছে কাছে ভাই ক্লিয়ার মারছি দেখো দিকে ক্লিয়ার মারছি 190 তে আমি আছি সোজা বরাবর M4 পাইলে কল নেই লাগ মারতে দেখো ভাই ক্লিয়ার মারছি দেখো দাবে কি ফ্লেয়ার খেল করনে হন না আরে ভাই আমি লেট দি 90 এর দিকে দাও কি রে ভাই M16 দিয়ে তো এলাকা ভরা ভাই ওটা ফ্লেয়ার ওটা অনেক দূরের ফ্লেয়ার এখানে এনিমি টেনিমি নাই নিচে দেখছো মানে বট হইলো আছে ওই মাল তো দেই জেগে জেগে স্বপ্ন দেখি হায় তোমারি করতে চাই চোখের পাতা আর দূর আমি M16 পাইতে পাইতে বোর হয়ে যেতেছি তোমরা এখান থেকে মুখ করে বলো গাড়ি নিয়ে আসো এট লিস্ট কারেল ভাই স্কার নামা দেন না ভাই কই কোথায় আমি তো বলছি এট লিস্ট কারেল পাইলে চলে স্কারেল পেলে আমার আর কিছু লাগবে না কারণ পাই নাই তো আরে তিন টাইম 16 পাইছি আমি এক বিল্ডিং এ লাভ দিব না 300 গুলি করে ফেলছি এক্সট্রা দিও তাহলে একটা মোফা ভিএসএস বলে তোমরা এখানে নাম আমার নাম স্টল বারে করছে গেছে হেল গেছে এই যে ল্যাগের মধ্যে সব জাম্প দেওয়া যায় না বাইরে রাখো ভাই অর্ধেক সার্ভার খালি দেখো সার্ভার তো খালি হয়ে গেছে চলেন না এখান থেকে বাকি ভালো তো না তো গাইড নিয়ে আসেন তো উদয় ধরে দিছি আয় পড়ছি ভাই আয় পড়ছি কিছু বলি শেয়ার করো রাইবি ও না আইপাসে এনো তো আছে ধরিও নেই এটা ভাই একটা পেন ফেলে দেন তোমার পেন দা নষ্ট হয়ে গেছে কিছু মানে ভাই দরজা লাগে কি করতেছেন আমি আসি দেখো তো হই ভাই ভয় দিতে একদম ভিতরে কি করেন সব দিকে ভাই ড্রপ করছে ড্রপ করছে ড্রপ করছে ওই ড্রপ গো 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 ওই সামনে সামনে একদম টান দাও বিটলস আমি চালাইতেছি গাড়ি যেদিকে মুখ করাছো ওদিকে
বরাবর যাও, বরাবর যাও, বরাবর যাও। সার্কেল ওই দিকে। কার পাশে কেউ না? না। অনেক দূরে। গেম ডিসট্রিবিউশন। এই ল্যাগ 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 ল্যাগ। আমার তো পুরো গেমই ল্যাগ। কি রে ভাই? কারে মারোস? এ সুজাই মার। যাবো ওই যে ব্রিজের দিকে। ল্যাগ মারস। ছিল। পেন্ডাল ল্যাগ হিসাবে কিছুই খাই নাই আমি। পানিতে ড্রপ। ওই পারে। ওই পারে ড্রপ। সাইকেলে পরে যাবে না, সমস্যা নেই। মাঝখান দিয়ে যেতেছি পুরা। এই পারে থাকো। এ নাই ব্লু ফোনিক্স গড লুটেরা। এ এ এ এ এ ওই ডাম বামে থামাবো, এনিমি থাকতে পারে। আবার বলে এখান থামাবে। আচ্ছা ভিতরে সে গাড়ি দিছে কে? আমি আমি এটা এত কত চিন্তা করতেছি, আমি কথা বলি নাই। কালকে যে আমি এনিমি জাম নেন নিয়ে ওইটা ভাই ষড়যন্ত্র ছিল, এনিমি ওকে টাকা দিয়েছে আমি শিওর। না ভাই আমি এটা দুইজন মানে এখানে থামাবো কেমন যায়? খুব কার আজকে একদম এক্সট্রা সেফ থামাইছে, বুঝছেন মারি ভাই? একদম চিপ, একদম চিপ ভাই। স্টার এখানে। ও আচ্ছা যাক। অপশেষ ড্রপ পার্টিকেলটা লয়ে লো। কই পার্টিকেলটা ড্রপ পানি কো ইস কারে ডেন্সার ডেন্সার এখানে ল্যাগ মারতেছে কেন? বাড়ি গেল লাগবে না। এই ভালো ল্যাগ মারতেছে। এমবর ফালাইছে কে? পার্টিকেলটা কই? পার্টিকেল নিয়ে নিয়ে ছিল। ইটলস ভাই জাস্ট সে ভাই 29 জন আছে। ডপটা খাইতে যাই। যা মারে মারে মারতে সমাপ্ত করতে কিছন থেকে মারে। নীল বিল্ডিং দেখছি, নীল বিল্ডিং এর ছাদে ভাই এখানটায় একটা আছে, বিচও একটা আছে। এটা ছাদে, এটা ছাদে বিচও আছে। আমি গাড়ি চালাবো না এই সময়। আচ্ছা আমি ব্যাকআপ দিচ্ছি, তোমরা যাও। আমার গাড়িতে উঠা শুনে আগে উঠা যাও না, ফার্স্টে উঠা যাও না। ওয়েট করো, যাও না। আরে নেট করছি। এবার উঠো। সামনে বিল্ডিং একটা থাকতে পারে। উঠো। বিল্ডিং ভাই মারছে, নাইস। এখানে পড়। আর দুইটা এখানে। যদি হয়। তিনটা লাভ, তিনটা লাভ দিকা। হ্যাঁ। দুইটারই হেলমেট খাও, একটা আরেকটা উঠে তো। ভাই এখানে M4। M4 পাইছি আমি। কোনটার হেলমেট খাও ভাই, কোন বিল্ডিং এ? এনিমিজ আহেড। রজার, নেট মারতেছি। তিনটা না, দুটো তো মারে, নেট মারলে মরে যাবে। তিন না দুই, তিন দুই দুটেই। তিনে মরছে একটা। শেষ শেষ, নাইস শেষ, নাইস, কমপ্লিট। সব শেষ, ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন ভাই, ডাইরেক্ট অ্যাকশন। আমি একটা কিল পাইলাম কোথায়? আপনি যে একটা নকআউট করে উঠতে গেলেন, ডাবল কিল পাইছি ভাই। জায়গা মজা হয়েছে। আমি এক মিনিট দুইটা ফোরেক্স আছে এখানে। এই জায়গা সেভেন এর আমাস অর ভাই ড্রপ করছে। এনিমিজ আহেড, চলো ড্রপ হয়ে যাচ্ছে। এ মামা, ওকে জ্যাক ড্যানিয়েলস ব্রো, আল্লাহ ভরসা। স্প্লিন্টার গেমিং কে অবস্থা? বিগ ফ্যান ভাই। K
কিও কার চালেছে বা পাইছে এই লাইক মারে আই প্লে পাবজি লাইট এমডি রুম অন মিহা হ্যালো হাউ আর ইউ ম্যাডি ভাই লাই ভাই নিমে যায় লাই ভাই লাই ভাই নিমে যায় তোমার সামনে নিমে যায় দেখছি দেখছি ওই ড্রপে নাকি ওটা ড্রপে হ্যাঁ হ্যাঁ আমাদের এখান থেকে ভিজুয়াল নাই অনেক ড্যামেজড অনেক ড্যামেজড ভাই গাই নিয়ে চলো গাড়িটা নাও আসো অনেক জন আছে ওরা ল্যাগ মারছে পিছন থেকে আরেক পার্টি মারতেছে এখানে কভার নাও এখানে কভার নাও একজন ওই যে ড্রপে বসে আছে ডাউন 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 ওটা ডাউন রে ওটা ডাউন ডাউন নাও লাগাম ড্রপ ডাউন পিছন মানে কোথা থেকে থার্ড পার্টি মারছে পিছন মানে এই পাশে কোথাও এনিমিজ এহেড হ্যাঁ থার্ড পার্টি মারছে চলে রেভে বিল্ডিং গুলো কিন্তু সাবধান যাও না এখান থেকে ফায়ার ছিল এই যে এখানে পাইছি এনিমিজ এহেড এই সাইডে কোথাও ও ইয়া দেখছি ভাই এই বিল্ডিং ভাই এনিমিজ পিছন থেকে মারে পিছন থেকে মারে ওই ফার্স্ট বিল্ডিং থেকে মারে ভাই এনিমিজ এহেড ওরে শালা রে মিস্টার লামা থেকে মারতেছে এটা নিচ থেকে এনিমিজ এহেড হ্যাঁ এটা নিচ তলা দোতলা আছে এনিমিজ এহেড এটা নিচ তলা দোতলা ওকে ফাইন আমাকে মারতেছে ভাই এই বিল্ডিং মারতেছে আমারে ব্যাক করো ব্যাক করো ব্যাক করো ব্যাক করো ব্যাক বাজে জায়গা ভাই বারান্দা বারান্দা না জানলাই স্যান্ডউইচ জানলাই জানলাই তো ওপেনে কি তোমরা ওই শেফটের ভিতরে আমরা ভাবছিলাম কি আমরা তোমরা গাড়ি নিয়ে আমাদেরকে নিতে আসবা তাই আমরা ওপেনে আসি না ভাই ভাই আরা ফুল ড্যামেজ আরা ফুল ড্যামেজ ভাই তোমাদের পিছনে বরাবর পিছনে এখন আছে কোন দিকে বরাবর পিছনে ফার্মের দিকে এখান ছিল এনিমি এনিমিজ এহেড আচ্ছা এদিকে এদিকে ফেসে ফেসে দিকে ফেসে দিকে ফেসে দিকে এই বিটলস কেন বিটলস কেন ওইদিকে ফেসে দিকে আসা পর আমি এখান থেকে কভার দিয়ে আসা পড়ছি আমরা যে বিল্ডিং রেখেছি ওই বিল্ডিং এ যে বিল্ডিং রেখেছি ওই বিল্ডিং এ একা একা মাটিতে ভাই ডাউন গাইস গেট ব্যাক ইফ পসিবল আমরা যে বিল্ডিং রেখেছি সেই বিল্ডিং এ এটা ডাউন ভাই ভাই এখানে গাড়ি একটা ড্যামেজ দিছি ভাই এই বিল্ডিং এ গাড়ি আছে পড়ে থাকতে পারে আচ্ছা দাঁড়ান 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 এ রাই ভাই তোমার গাড়ি চাকা মার চাকা মার মারছে চাকা মারতাছে যে ওরা বাইরে থেকে ছিল দাদু চুপ খেলতাছি এসি চলে কিনা যাই না এসে আমার দেখতে হবে এসি তো খোলা তোরে মারে কিন্তু সরিস ওই যে বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর থেকে মারে দেখছস এই রাস্তে 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 এই রাস্তে বল রাতে যা নিচে সিঁড়ি দেখ সিঁড়ি দেখ সিঁড়ি দেখ সিঁড়ি দেখ ওমর নিচে চলে নিচে চলে ঢুকছে ভাই সাইজ না আস্তে ও সিঁড়ি 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 নাইস নাইস এবার বাকি দিকে দাও এদিকে আমাদের দিকে এদিকে খাইছে ওরে নাইস জিনিসপত্র আইছে বসো ওর সাথে আমরা কার 98 এর শট লাগাইছে কোন জায়গায় আছে ভিটেল ভাই আমরা যে বিল্ডিং এ সব মারছিলাম ফারস্টে দাঁড়া না আমি একটু ইকুইপ ইকুইপ হচ্ছি স্নাইপার নিছি ওয়েট করেন ভাই পাইছি ভাই পাইছি ভাই এই যে গাইজ ওরে আমার ফালা দিছে কই তুই 24 বলে এই যে ভাই ওরা ওই পিছের বিল্ডিং এ বুঝছেন জানলার মধ্যে আমার সে মিনি তো আচ্ছা আচ্ছা সমস্যা নাই ওর লেভেল কি উড়াই দিছে উচিত না ওরা সার্ভে করে ব্যাক করুক জোন আয়া পড়তেছে ভাই জোন আয়া ভাই ভাই হিল না শর্ট টার্ম সার্কেলের বাইরে শালা আমার কাছে পালে আমাদের গাড়িতে আমার ভাই কোথায় ফেলছেন কোথায় ফেলছেন কোথায় ফেলছেন ফেলছি হচ্ছে এইটার মধ্যে কিন্তু এখানে এটার পরে অন্য জায়গায় আছে ওই আপনি ওইদিকে আচ্ছা আর আমরা জি বিল বিল চালাও না মিনি চালাও ভাই তোর কাছে 6 তোর কাছে 6x হবে বা 8 আছে আছে 6x আছে বাট এটা তবে আমি স্কোপ দেখতেছি ভাই তুই আমার থেকে 4টা নে 4টা নে নে আচ্ছা সার্কেল ঢোকা লাগবে 4টা নে 6টা দে ওকে চলবে কোনটা ফেলছেন আমরা বলেন
ওই যে গাড়ি ওই যে গাড়ি 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 দেখছি ওদেরকে গাড়ি থার্ড পার্টি দিছে ভাই ওই বিল্ডিং এ ভাই আমি সার্কেলে গেলাম মেডি ভাই আমাদের আমাদের গাড়ি নিয়ে আসুন আমাদেরকে নেন ভাই নিচে গাড়ি আমাদের গাড়ি গাড়িতে নিচুন চলে গেল আচ্ছা চল আমাদের গাড়ি যাই আয় গাইস ওই পিছে থেকে ওই কার 98 টা জ্বালাবে আসো ভাই কি সাসে উঠো গাইতে উঠা যাও ফুস্তে পাতো ফুস্তে পাতো ভাই পিং হাই উঠে না আমি এফ চাপতেছি আ পিং ঠিক হইছে উঠতো ভাই না চিপা দেয়া কোন জায়গায় থামাইছে উপরের কম্পাউন্ডটা কেয়ার এনিমিজ এহেড ওইখান যাবা এখানে চলে যাও যায় কিন্তু ওই ওই এনিমি গুলো আসবে তো আমরা ওই জায়গাটা চলে গেলে তো সেফ থাকবো আপাতত নাকি ওই যে একটা গাড়ি কই ওই যে 105 এ 105 ওই যে সব ওই ইউজ করে কেউ 105 কইছে তো 105 105 ভাই এনিমি এত 105 দেখা সুপার অপোজিটে হ্যাঁ ভাই ওটা মার্ক করলে বুঝবেন না আচ্ছা তাহলে আসো এদিকে আসো এনিমি ইজ এহেড অপোজিটে হুম বুঝছি এই বরাবর ওরা মনে উপরেরটার দিকে যাইতেছে বুঝছেন ভাই আমরা যে পিছে এনিমিগুলো ফালাসলাম এগুলোর কি সিয়া করব না ওগুলার লাগে আমাদের উপরে আসলে আমি একটু রিফিল করে নেই দেখ লুটটা সামনেই পড়ছে দাসে নি থেকে যাবে ইয়া কি ড্যামেজ হেলমেট আমার সব ড্যামেজ রিফিল ডান ভাই এখানে মিনি লাগাই দিছে আমাকে লাগাই দিছে এনিমিজ এহেড ওরে আমারে লাগাইছে ভাই এই ভাই enemies ahead ওটাও খাইছে ওরাও ঠিক ওই জায়গাটাই গেছে যেখানে আমি সন্দেহ করছিলাম বামে একটা যাচ্ছে কিন্তু একটা বামে ওর একটা বামে গেছে ফ্ল্যাঙ্ক দেওয়ার জন্য একটা লেফটে গেছে ওরে খোদারে দিছে ওরে এ মেডিভারে পুরো লাল বানালে হেলমেট জাস্ট কি নাই লাইফ আমাদের পিছে এনিমি আছে কেন পিছে তিন টিম আছে এটা তো লুকা যাবেন চলেন যাই গাড়ি গাড়ি আছে তো একটা নক দৌড়া এখন আমাদের চান্স এখন রাস না আমরা সামনের বাসা নিব আসো এবার সব ছাদ আছে উঠা যায় সেরকম খেলতে পারবো এদিকে আসো স্নাইপার আছে আমার কাছে কভার দিও ছাদে উঠেন না ছাদে উঠে ওদের সব খেলতে পারবো আমি উঠে না তো টাইম মতো জায়গা মতো উঠে না ভাই উঠ মার বাবা মার কত মার এনিমিজ এহেড খাইছে বামে একটা গাছে ছিল ওটা দেখছিলা গাছটা চলে গেছে ভিতরের দিকে গেছে গাছটা পাইছি আবার আমরা গাড়ি নিয়ে ওদেরকে বুঝ দিব না পিছনে চলে যাবো কোনটা আমি ফুল ভরে নি বাবা হেলমেট দেন তো লেভেল 1 বাট ওরা সব ডিমিল আমারে ধরছে থাকা যাবে না এখানে ধরো না বেন না বেন মিলে ধরছে ওদের কি ভাগো এখান থেকে ভাগা যায় এখানে যে আরে মিডল ওদেরকে এইখানে একটা এনিমি গাড়ি ওদেরকে ইদার পুশ করতে হবে তাহলে কাউ দিন না একটা পড়ছে ওদের একটা পড়ছে তাহলে টাওয়ারে থার্ড পার্টি খাইছে আসেন আমরা এদিক দিয়ে ওদিকে পুশ করে ফেলি দরকার নেই দুই দিক দেখাবো ওরা পজিশন আমরা সার্কেল মার টাওয়ারে ওই যে সোপারটা এখন মরে যাবে ভাই
সুপারটা মারা খেয়ে গেছে এখন পুশ করা যায় ভাই দুইটা পড়ছে টাওয়ার একটা নক রিভাইভ দিতে যায় ভাই এটাই চান্স গাইড আর এই জায়গায় ঢুকে যান তিনটা মেরে ফেলতে পারবো ভাই ইজিলি গাড়ি আছে এই বিল্ডিংটা নিতে পারলে টাওয়ার ইজি ইজি এই কয়টা প্লেয়ারই বাকি ভাই এই কয়টা আর ওই কয়টা এরপরে চিকেন কোন ড্রাইভের কাছে আসবো না টাওয়ার না আপনি ডাইরেক্ট বাসায় চলে যান টাওয়ার না এই বাসায় ঢুকে যান এই বাসায় ঢুকে যান ল্যাগ আমি বেড দিচ্ছি এম বেড দিচ্ছি যান মারো টাওয়ার থেকে মারে টাওয়ার থেকে মারে টাওয়ার থেকে মারে গেট ব্যাক মারো এই গাড়ি এম দো টাওয়ার মারে এই গাড়ি ডাউন শেষ এই গাড়ি শেষ এই এই পোলাপান পোলাপান সব শেষ পোলাপান সব শেষ টাওয়ার ধরো আসুন টাওয়ার এই টেক্স টেক্স এটা দরকার ছিল একটা ইউজ খাইছে ওরে ফলাই দিছে আরে উঠাও 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 টাওয়ারের উপরে দোতলায় আছে টাওয়ার দোতলায় না কার পড়ছে 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 টাওয়ার দোতলা পড়ছে এইটা এইটা পড়ছে না টাওয়ার দোতলা দোতলা পড়ছে ভাই ওরা জোন পাইছে নাকি না ওরা ওখানে আমরা পাইনি সমস্যা নেই আমরা ভাই চেক করলাম এনিমিজ এহেড নিচে 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 ভাই একটু ফ্ল্যাঙ্ক করলাম ভাই 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 ফ্ল্যাঙ্ক করলাম আপনাকে পুষতে মারি সবাই আরে ফালা দিছে আবার উড়া আমার উড়া হেলমেট নাই টিকেটটা তো তোলা একটা হেলমেট নাই হেলমেট নাই হেলমেট ভাই আমার হলো না তোরও নাই স্প্রে করো পাথরে বল মাথা ব্যথা খেলো তোমরা প্লেয়ার আছো এভারটার টা ক্লিক ক্ল্যানের ক্ল্যানে সবাই কি ইউজ করতে পারবে সবাই না আমরা অনলি এলিটস এটা অনলি এলিটস এর এভারটার আসলে আমি হল জিজি নন্ডক জিজি ফার্স্ট ব্যাচ চিকেন হ্যাঁ ভাইয়া আজকে চিকেন হয়ে গেল গুড গেম থ্যাংক ইউ রেড জোন আবি জিজি মজিম ভাই জিজি জিজি শিবলি ভাই খেলবে না আমি খেলবো ভাই শিবলি ভাই ইচ্ছা ওকে শিবলি ভাই আপনি কি খেলবেন নাকি নাকি ইয়া খেলবে হাসান খেলবে থ্যাংক ইউ শোয়েব হোসেন থ্যাঙ্কস আ লট আমার শিবলি ভাই আমি বাসায় নাই আমি খেলতে পারবো ইয়া বাসায় নাই ভাই লাল হেলমেটটাও পাই লাল কালো হেলমেটটা আছে না লাল সাদা কালো হুম হুম ওটাও পাইছি গাইস শেয়ার হবে নাকি স্ট্রিমটা শেয়ার হবে ইয়ো চিকেন রিভল ভাই জিজি কোকো জিজি ভাই আপনার আসল নাম কি আমার আসল নাম হচ্ছে রাইভি তালহা মোস্তফা থ্যাংক ইউ আরিফ রয় এ আর সুমন ইয়ো চিকেন ভাইয়া পুরা ইয়ো থ্যাংক ইউ এস কে হিমো খেলা হবে বলে একটি শাউট আউট রেজাউর রহমান ভাই ইয়াসিন ভাই থ্যাংক ইউ কিন্তু এখন আর খেলা হবে না আমরা ইয়াসিনকে নিয়ে নামছি দুঃখে আমাদের জীবন এখন জর্জরিত হয়ে যাবে নাইম ভাই আপনার কিছু করতে হবে না এখন এডিট প্লেয়ার আমরা বাছাই করি নিজেদের থেকে বাছাই করি সো আপনি বুঝবেন না কীভাবে আমরা বাছাই করি আমরা ক্রাইটেরিয়াটা বলে দিলে সবার জন্য এটা সমান হয়ে যাবে সো
Elite players are very special for our clan. আমার সিনসি চেঞ্জ হয়ে গেল এই গোস্বামী ভাইয়া কারণ আমি রয়্যাল পাস কিনি নাই তাই তাই এটা ফ্রি পাস 37 হ্যালো বরমিত আপু কেমন আছেন ওয়ান্স अगेन চিকেন হবে ভাইয়া এবারে বলতে পারতেছি না সাথে ইয়াসিন আছে পিং কমানোর কোনো ওয়ে নাই সেম প্রক্সি ইউজ করি ভাইয়া আমি একটু আগে দেখতে পাইছেন যে কত পিং ছিল এটার কোনো ওয়ে নাই ভাইয়া পিং যখন কমার তখন কমবে যখন বাড়া যখন বাড়বে এটাই প্রক্সি ফায়ারের সমস্যা ইন্ডিয়ান সোলজার্স এটা INS রিয়েল আইপি ইউজ করলে পিং কমে কথাটা একটু ভুল আছে রিয়েল আইপি যদি আপনার স্টেবল ব্যান্ডউইথ দেয় সবসময় এবং লাইনের কানেক্টিভিটি যদি স্টেবল থাকে কোনো আপ ডাউন বা ফ্ল্যাকচুয়েশন না থাকে তাহলে আপনার পিং অবশ্যই কম থাকবে আর রিয়েল আইপি অনেক অনেক আইএসপির রিয়েল আইপিতে আপনার রাউটিংটা ভালো থাকে লাইক সিঙ্গাপুর রাউটিং থাকে তখন আপনার পিং কম থাকে কিন্তু আপনার লোকাল আইএসপিও যদি আপনাকে সিঙ্গাপুর রাউটিং দেয় এবং ভালো ব্যান্ডউইথ ঠিকমতো স্টেবল রাখতে পারে তাহলে আপনার লোকাল আইএসপি দিয়েও কিন্তু আপনার পিং পিং কমা স্টেবল থাকার কি হইছে আমার মাউস কাজ করতেছ না মাউস যাইতেছ না দুটো বাড়ি দে আমি গান পেয়েছি আমাকে মারে সুবহানাল্লাহ আয় বন্ধু ফ্রি ফায়ার ঠিক করে দি ফ্রি ফায়ার আছে যে কন্ট্রোল দিতেছ যাইতেছ না একটারে মারছি ভাই কন্ট্রোল দে যায় না তো রিস্টার্ট দাদা আরে আগের গেম রিস্টার্ট দিতে হবে আমি এই আগের গেমের সেম প্রবলেম আছে রিস্টার্ট দিতে হবে তো এখনই তাড়াতাড়ি দিয়ে দিগে নিমিনে তাড়াতাড়ি দিয়ে ফেজ ভাই কুটি কুটি এনিমি তাড়াতাড়ি ছবিগুলো আমার দিও তো বনে তুই দেখি কুরবানের হাটে দেখতে যাওয়ার করে আমার একটা ছবি পাড়াইছি আর কোন ছবি পাড়াইনি ইচ্ছে করি কেন একটা দিয়ে মুড়ি খাবো হ্যাঁ আরেকটা আমারে জিপ করে পাড়াইছি আরে ইয়াদে তুমি তো অফিসে ক্যামেরা তুলছো আরে না আমি লাইনটাতে ভাই চিন্তা করতে পারো খাইছে খাইছে খায় পড়ে গেছে আরে আই আর দুই একটা উইলি খেলে মরে যেত কে ওই প্লেয়ারটা কিন্তু কিন্তু ভালো ডান্স দেখলাম খাইতে পড়ছে সেম জায়গায় একটা পিছনে আমি ব্যান্ডেজ মারতেছি গাইস ভাই দুজনই নক ভাই দুইটা নক একটা একটা রিভাইভ করতে দাও গিয়া ফিনিশ করে দাও আপনার একেবারে লাস্ট টাইম কর্নারে না একদম লাস্টে
ইয়াসিন পারবে ইয়াসিন জি ওটা পালাইছে ভাই লাভ দিছে লাভ দিছে তোর উপরে লাভ দিছে ভাই বহুত লাগ জি জি ইয়াসিন আসো না আমার সাথে ইয়াসিন ডান দিক দিয়ে নামতে গেছিল জি জি গাইস জি জি এদিকেও থাকে এদিকেও আছে এনিমিজ আহেড ফেস ওদিকে আছে আস্তে উদেলা হইতেছে তুই এই জুতা জুতা দেখা যায় দুইটা দুইটা জুতা দেখা যায় খাইছে দুইটা দুইটা গুলি খাইছে ওখানে দুইজন এই কর্নারে দুইজন এই কর্নারে একদম লাস্ট কর্নার আরে ভাই আমার এনে একটা লুকোচুরি খেলতে আছে ফালা দিছে রে ফালা দিছে ফেস তাড়াতাড়ি আয় উড়ে গেছে বলতেছি তুই পুজো কেন এখানে ফেস ব্যাক করছে না আমার কাছে আজব ওকে সাথে এসএমডি ছাড়া কিছু নাই আমি কি আসি তোরে তোর মনে তোর মনে পা দেখা গেছিল ওই জন্য তোরে ফালা দিছে এখানে আরে না দুষ্টামি করেন না আমি আপনার লগ একদম লাগ মানে পিছে দিয়েছিলাম আচ্ছা কতক্ষণ খেলা দেখি দাঁড়া দাঁড়া আমি দেখছি দাঁড়া আমার কোন আবার লাইটিও মারাইছে তোরে মারছে কে তোরে মারছে কে নাম কি প্রতীক 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 অডি হ্যাঁ 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 প্রতীক অডি খুবই নরমাল প্লেয়ার 3.77 কেডি আর দাদ না 3.77 কেডি তো হ্যাকার হইতে পারে হতেই পারে কেডি ম্যানেজ করে কেডি ম্যানেজ করে এরকম ব্যাপার না আচ্ছা বেরো বেরো দেখা যাক ইয়ালা ভূত বানাইছে বললে আমার বেরো ইয়ালা মনি ভাই আমার এই যে কি বানাইছে ছবিতে দেই দেই পাটা 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 না না মনি ভাই আমারও দিও আমি ভালো এডিট পারি এটা পাড়ামো এটা পাড়ামো এই দুইটা পাড়ামো আর পাড়ামো হইতে পারে এবার শামিম ভাই ওদের থাকতে পারে ওদের একটু আমার কাছে ডিফারেন্ট লাগছে স্ট্রং আপনারা কিছু কথা টুটাস টুটাস ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন কি কথা ভাই ইয়াসিনের মুখ থেকে শুনতে চাই ওকে যে এত কিছু বলে খারাপ লাগে না ইয়াসিন তোর খারাপ লাগে তোর এত কিছু বলি আমার সাথে তো তোমরা দুষ্টামি করো ও মনে করো দুষ্টামি করি আসলে দুষ্টামি না কিন্তু তার মানে ওর খারাপ লাগে না ঠিক আছে বুঝলে বুঝপাতা না বুঝলে এসকে হিমু ডেইলি আমরা রাত্রে 11:30 থেকে শুরু করি স্ট্রিমিং আমাদের প্রতিদিন জাইজারিংস ভাই আমরা আমি এইটা আসলে লেভেল মানে ভাই আমার যে কি যে বানাইছে ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে ভাই দেখাবি না তোর মাথা নষ্ট হয়ে লিখে না হইলি আমার চেয়ে আরো বস খেয়ে গেছে দুইটা পিকচার ভাই আমার লেভেল 8 এর ড্রেসটা পছন্দ হয়েছে লেভেল 8 পর্যন্ত আমি করতে চাই ভাই আমার ড্রেসটা সুন্দর না এই নতুনটা হলুদটা হ্যাঁ রিভলভ ভাই আমরা ফুললি কভারে ছিলাম তারপরও মারছে একটা কি বলবো কামে হামে হা দিয়ে উড়াই দিয়েছে সত্যি কথা যেটা কোনো হইচই নাই আতিক ভাই কোনো হইচই নাই ছিলা কি মাকে সাউন্ড দেব নাকি আজব ইয়াসিন ভাই বিগ ফ্যান ইয়াসিন সবাই মিলে বানাবেন তাইলে বুঝবে মজা কি আসলে ওকে নিয়ে একদিন বানাইতে হবে হ্যাঁ এসকে হেম হইতে পারে ইয়াসিন ভাই বিগ ফ্যান যেমন হিমেল লেভেল 8 পর্যন্ত ইউসি লাগে না
লেভেল 8 মানে সেকেন্ড লেভেল পর্যন্ত, মানে লেভেল 8 এ এটা এই ড্রেসের সেকেন্ড লেভেলটা ওপেন হয়, ওটার জন্য ইউসি লাগে না, পরের টুকু ইউসি লাগে। হ্যাঁ মামুন ভাই, কালকে ইনশাআল্লাহ GTA 5 এর রোল প্লে আমি করব, দিনের বেলা হতে পারে কালকে স্ট্রিমটা। কমেন্ট দেন নাম্বার নেই মনু, কমেন্ট দেন নাম্বার। লাভ দিয়ে লাভ দিয়ে আমি নামাতে আসি মনু, নামাতে আসি, টেনশন করতে আসো কেন। এ সুমন ভাই, সুমন ভাই আপনার দারে আমি আইছি, আপনার দারে আমি আইছি, আপনার গান আমি শুনি। বনি ভাই তুই ভাই যে এডিট করছে এটাই তো বেশি। হ্যাঁ নিয়ে খেললে আপ হবে, আর হচ্ছে যে আপনি এসএমজি দিয়ে যত বেশি খেলবেন তত তাড়াতাড়ি আপ হবে এসএমজি দিয়ে। আমাদের এসএমজি দিয়ে খেলা হয় না যদিও। আল্লাহ আমি জানা, ওরে ভাই এর আগের ম্যাচে আমি প্লেয়ার গান পেয়েছিলাম ভাই। তুই তুই কথা বলিস না, তুই কথা বলিস না, তোরে আর আমাদের লগে নামছে ভাই, দৌড়াও। ওপেন আছে কোথায়? ওপেন আছে কই 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 ওপেন আছে কই? ও ওয়ারাউজে 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 কোন ওয়ারাউজে? আমাদের ফেসের পি ফেসের পিসেটটা ফেসের পিসেটটা চল ফেস জিয়া জয়া ওর একটা পাইছি ড্যামেজ। আমি কি সিপাই নাম দেই ভাই? এই ভাই ওয়ারাউজে ধন্যবাদ বিটলেস ভাই, ধন্যবাদ। কেন এম4 ফালা অন্য কিছু নিছো? ওয়ারাউজে কেউ নাই বেটা, মান না ফালাস না রে। ও মা মা এনে আমার সেরে টিমমেট ভাই, তুই রে ভাবি এই ফেস আই করে আবার লগে কবে থেকে দল রে আছে তোর ফার্স্ট এইড আছে কারণ না আরে তোর কাছে তা খারাপ ফার্স্ট এইড নাই গুলি নাই কিছুই নাই। ইয়াসিনের বাচ্চা খাইতে দে আর উড়ে ভুল করছি ভাই, আর যে উড়াইছি কেলি কামি সত্যি কথা তুই ভুল করছিস। সত্যি একটা কথা বলে দিতে রে ফেস, পুলিশে পাশে এদিকে দুইটা গিল পাইছি ফেস। ইয়াসিনের বাচ্চা ও যে একটা 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 এখানে এনিমিজ এহেড ও শিট ইয়াসিনের নেট মারো তো আমাকে দেখ তো সমস্যা বলে না উপরে দেখো। আয় বন্ধু ইয়াসিন আয় আরে ভাই আয় তুমি লুকাও লুকাও লেফটে গেছে, ওয়ার অফ দা লেফটে গেছে রাইট একটা ভাই। আমরা এখন ফাইট না নিয়ে ওটাই বেটার, হেলথ নাই। আমি উপরে উঠছিলাম গুলি নিতে, এখান থেকে সরে গেলাম। ইয়াসিনের কাছে একটা মিড কিট আছে, ইয়াসিন আমার পিছনে হবার আমি এটা বিলাস 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 তুমি ওর সাথে গোয়া গই বাদ দাও আমার সাথে চলো। কি রে আমার সামার বা আমার কাছে M20 আসো, তুমি M20 ফোন নিয়ে ছিরো এখন বসে বসে পুশ দিছে পুশ দিছে ফেসে পুশ করছে। আর ব্যাক ডাউন প্লিজ ডাউন ফেল সেক্টরে আইটা আমার মারো 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 নাইস বিল্ডস নাইস আসো ভাই। সে এভাবে শুয়ে পড়লো কেন? আর ইন্ডিয়ানরা শুয়ে পড়ে সব সময় দেখছি এটা আমি, ওই যে একটা লুট করতেছে আমার সামনে ভাই। আমার কাছে শুধু শটগান, আমার কাছে ভাই হেল্প করবা? ও আমার সামনে কোনো দরকার নাই ভাই, ওইদিকে যাওয়ার কোনো দরকার নাই, হেলথ নাই কিচ্ছু নাই, ব্যাক করে আমার সামনে এনিমি। আরে হেল্প দেখ তোর সামনে আসবো কিভাবে আমরা এখন? আমার সামনে এনিমি আমি জানি না, তোমাদের তোমরা তো আমার বামে না। হ্যাঁ তুই 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 বাঁচার আশা ছাইরা দে, এই ম্যাচ পারবো না। হ্যাঁ আমরাই আমরাই বাঁচতে পারবো না কিনা শিওর না। 30টা গুলি আছে খালি ইউএমপি তে কিচ্ছু নাই আমার, একটা বাইক পেছে পারবো কিনা এলাকা আমার এলাকা ছাইরা। ফেজ ভাই ফেজ ভাই এমন বাপ দাইতে গেছিল সামনে, হেল্প নাই কিছু নাই, ওর কেন রাজ দিতে গেল ফেজ? সামনে ত্রিপল ওয়ারাস ঢুকে যাবো, একটা হেলথ কিট পাইছি আমি, ওটা মারবো এটার জন্য। আমি স্ট্রেস করতে হবে আসলে, আসো ভিতরে 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 থাকতে পারে আসো
ভাই না ওরা ওই এখন ওই লাস্ট ডান সাইডে না হেলথ কিটের কথা বলতেছি ও এখন ওরা ডান সাইডে কন্টেইনার আমাদের বরাবর একেবারে ওই পারে ওই পারটা তিনটা ওয়্যারহাউস লুট করো এরপরে যা হওয়ার হবে গুলি পাইছি ব্যান্ডেজ পাইছি ব্যান্ডেজ মারা লই মারো পাইছি আমার দেখছে ওরা এই ব্লু কন্টেইনার দিয়ে পুশ দিবে কে ওরা সোজা কন্টেইনার দিয়ে পুশ দিবে ভাই ইশার মধ্যে ঢুইকা আমি যেখানে আছি ঠিক আছে তুমি হলো গিয়া লাস্ট কন্টেইনারে ঢুইকা আর দুইজন দুই গেট দেখি তাইলেই হবে তুমি না লাস্ট কন্টেইনারে গেলে যেতে গেলে মরবা ওরা ওই কন্টেইনারের সামনে দাঁড়ায় আছে একটা টাওয়ারে আছে টাওয়ার ধরাধরি করে একটা হ্যাঁ দেখছি দুইটা আর দুইটা একটা এই লেফট দিয়ে পাঁচ সেক্টর ও কি মারছে ডান সাইডে একটা টাওয়ারতে পড়ে গেছে আলাদা একদম একদম লেফট একদম আমি এই কন্টেইনার দেখতে মানে ডান সাইড দিয়ে দেখো ওই দাঁড়ায় আছে দেখছো লেফটে ওই যে ইয়া সেন্টার লেফটে আমি রাইটে শালা আই টাওয়ারে খুঁজতেছে শোনো তুমি যেটা করবা তুমি সেকেন্ড ওয়্যার হাউস তুমি সেকেন্ড ওয়্যার হাউসে আসো না মিডলস হ্যাঁ হ্যাঁ তুমি সেকেন্ড ওয়্যার হাউসে রে ভাই এই দেখছে বন্ধ আমাকে দেখছে তুমি সেকেন্ড ওয়্যার হাউসে এই গেট দিয়ে বাইরে হইয়া থার্ড ওয়্যার হাউসে যাবা লাভ দিয়া তুমি বেইট হবা আর কি আমি মাইরা দিব এই দরজা দিয়ে বাইরে দরজা দিয়ে বাইরে লাভ দিয়ে থার্ড ওয়্যার হাউসে ঢুকো তোমাকে এটা রাইট সাইডে সামনেটা হ্যাঁ তোমার সামনেটা রাইট সাইডে ঢুকতে হ্যাঁ এটা রাশ করছে ও রাশ করছে আরে তোমাকে আরেকটা মারছে না দাঁড়া আমি আসতেছি ওয়েট আমি আসতেছি পিছন দিকে আসো বেটটা কাজে লাগাই দিয়েছিলাম ওরা তোমারই বেট করছো তুমি কই ওইখানে আসতেছে মনে হয় ওরা থার্ড পার্টি খাইছে আমার কিলটা গেল টাওয়ার মারছে মানে হচ্ছে কম্পাউন্ড থেকে মারছে টাওয়ারে মারছে এটারও মারা দিছে তার মানে কম্পাউন্ডে কেউ আছে ওই যে পাহাড়ে পাহাড়ে পাহাড় থেকে মারছে ভাই না না এই ওয়্যারহাউসে এই কন্টেইনারে আছে ভাই আরেকটা মারছে ভাই আরেকটা লাস্ট ওয়ান ওদের আসতেছি আসতেছি কই তুমি কন্টেইনারে পুশ করে ফেলছো কোথায় 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 আমি একের এই যে এই সামনেরটাতেই আছে হ্যাঁ দেখছি রিভাইভ ধরলে ধরতে কিনা বুঝতেছি ওটা না তাহলে রিভাইভ ধরছে আরেকটা ভিতরে আছে এখানে না এখানে না সাউন্ড কর না ওরা ফেলে দিছে ওরা থার্ড পার্টি ফেলা দিছে থার্ড পার্টি তার মানে থার্ড পার্টি ইজ ক্লোজ ইয়েস ওই যে মারে আপনি ধ্যান নাই করতে পারছেন না আপনার রাইট সাইডে আসলেই কোনো সাউন্ড নাই ভাই না আমি তো মিথ্যা কথা বলতেছি না তাই না মিথ্যা তো বলতেছি আসলেই সাউন্ড নাই না ভাই আমি কি রাইট সাইডে জিরো জিরো জিরোই মানে আমি কি রাইভের এমনি কইছি ভাই তুমি লেফটে খেলো আর আমি রাইটে খেলি ভাই আমার থেকে M24 টা নিয়ে এসো তুমি চুপ থাকো M24 আমার কাছে হিল নাই গুলি আছে গুলি আছে গুলি আছে রে ফকিন রে মারো না কে রে ফকিন রে কো
ওই থার্ড পারসন এসে চিন্তা করছস? ওই যে দুইটা দুইটা ওইখানে একটা নামিয়া ওই জায়গায় দুইটা আমি আমি এখান দিয়ে বাইরে হবো না তারপরে খেলে ভালো আল্লাহ আল্লাহ কইরা আমি ওই হুন্ডার নিয়ে চলে যাবো ধর্মিয়া ভাত নিয়ে আমি বাঁচবে আরে কে বাঁচবে আমার ওইখান থেকে এখন ধরবে যে এখান থেকে আমাকে ধরবে যে ধরাটা ধরবে আমার এখন তুমি ভাই গেলে বিপদ ভাই তুমি গেলে ভাই বিপদ কজ রাগে হিল না রাগে হিল আমার হিল নাই আমার একমাত্র ভরসা এই বাইক হুইলচেয়ার হুইলতে এটা আবার হুইলচেয়ার আর আরেক সমস্যা চলো ভাইয়া চলো আরে আহা খাইয়ে গেলাম শালার হিলটার জন্য পারলাম না লাভ হলো আমার গলা ভালো লাইন মিলাইছো কোকো শেষ হ্যালো আরুন কেস আই এম ফাইন হাউ আর ইউ জামিল ভাই কই জামিল ভাই মরিস মরিস আমি এখানে সারিয়াস শেহাব ইউ স্টার্টিং নাও ওই যে আমি প্যান্ট খুলে ফেলাইছি অলরেডি ভাই আর ঠিক না আমি কি আমি জায়গা বললাম তো আমার মাই আলো জায়গা বলছি এ ভাই আমার ড্রেস পুরো না আমি জায়গাতেই খেলা এখন আপনি খুশি দেখ আপনি চাঙ্গি উঠে একটা ড্রেস নিয়ে আসো বনি এ আর এই ভাই তুমি কি সব দেখে ফেলছো দেখতাছি কি আমি মিস করছি আমি ছিলাম না তখন না না তুমি কি ফেসবুক সব দেখে ফেলছো না না এটা ছিল সাডেন প্ল্যান বুঝো না এটা এটা ধানমন্ডিতে হয়েছে এটা তো আমরা জানি না চোখের সামনে পড়ে গেছে ভাই আমারে বললা কি এইটা জানতাম এটা তাহলে আমি আয়া পড়তাম অনেক কিছু হইতে পারে বনি এগুলো বুঝা যায় না ভাই হোক আর পারুক না ভাই শিক্ষা হয়ে গেছে ভাই বিটলেস ভাই লিংক টু লিংক টু পুটু বিটলেস ভাই কি অবস্থা বিটলেস ভাই লিংক টু সাপ বিটলেস সাপ তুমি তো শুট করে জন্মাইছিলা ঠিক না একদম তুমি কি এখন জন্মাইছো বিটলেস মাত্র না ওর কথা কইতাছি ভাই মানুষ বনা জীবনে ন্যাংটা হয় নাই এনে কি মানুষ ভাই না ইয়াসিন এখনো বাচ্চা তো তাই হয় ওইটা মানুষ না এটা আমলি গান না দিয়ে পাইছি পাইলাম না কোনো গান পাইলাম না বাট নিচে পড়ে গেছ এই তো আল্লাহ আল্লাহ শুনছে তাহলে এবার ভাই সার্ভাইভ হবে মনে ইনশাআল্লাহ ও মা আর এফতার হইল না উল্টা মইরা যাইতেছি আমি এখন আমি গান পাই নাই ভাই আগের মতো হচ্ছে ভাই আচ্ছা আর কই ওয়্যারহাউজার তে এদিকে আইছে নি মারছে কই থেকে এতগুলো ড্যামেজ কই থেকে দিল আমার ইয়া থেকে মারছে ভাই পিছন থেকে আরেকটি ও তো আমার ভাই ও আমার প্রি ফায়ার দিছে সামনে একটা প্রি ফায়ার দিছে
কিউরিয়াস গ্যারান্ট না যেটা আমার মাসে ওটা হ্যাকেন না বাট ও হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ সেম টিমমেট সেম টিমমেট সেম টিমমেট সেম টিমমেট ইয়েস পেজে তো দেখছো কি সুন্দর বই আছে আমার লাগা কথা বলতে পারবো এখন তো ভাই স্ট্রিমে আছি জানে স্বপ্ন তার থ্যাংক ইউ কে আরুণ কে আরুণ শায়া শিহাব আপনাকে ইনস্টাগ্রামে ফলো করেছেন থ্যাংক ইউ ইনস্টাগ্রামে ফলো করার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল ব্রো প্লিজ যা চলে অ্যাডভারটাইজমেন্ট এট ইটস বেস্ট ভাই আমার বেশি লাগে না আমার তো 200 সাবস্ক্রাইবার লাগে ভাই প্লিজ অ্যাডসেন্স প্লিজ কি তোমার 200 সাবস্ক্রাইবার লাগে যা সাবস্ক্রাইবার হ্যাঁ জি হয়ে গেছে জি হয়ে গেছে ইয়াসিন হ্যাঁ ভাই ওরে একটু হেল্প করিস ওকে বনি ভাই এইতো করতে পারলাম না ভাই কেমনে ফেস বাইরে করব হ্যাঁ ভাই আমার হেডফোনে ডান রাইট সাইডে নষ্ট হয়ে গেছে উর্দু মে বাত করো মোহাম্মদ মুসা হামকো উর্দু আতা হ্যায় অর আতি হ্যায় আই এম নট শিওর বাট ইফ ইউ টক টু ইফ ইউ টক ইন উর্দু अगर आप मुझसे उर्दू में बात करोगे तो मैं सब कुछ समझूंगा और मैं आपको आंसर भी कर सकूंगा सो मुझे उर्दू पे क्वेश्चन कीजिए नो प्रॉब्लम ए तू ये बस्ती गान बात दे ये बस्ती पोचा नष्ट गान बात दे तू ইয়াসিন এবার পাল্লা না সময়তে তো সময় এবার টাঙ্গার গেট আপ ওই ওই এই বস্তি গানের যেটা মডেল ছিল ওটা খালি ম্যান বুফসি গামে আর কিছু গামে না ভাই আমাদের ইয়া ফেস বাইকে 3 দিনের জন্য ব্যান করে দাও 30 বছরের এক ছেলে সাথছে হইতাছে স্কুলে 9 10 এ পড়ার ছেলে সাথছে না 8 এ পড়ে আদু ভাই আদু ভাই আদু ভাই আল্লাহ জানে কি সাজাইছে ওরে ভাই ফচিং কি ফচিং কি এখন ভাই আর কোনো মানে ওয়ে দেখতেছি না ফচিং কি ভাই আমাদের ফেস বাইকে 3 দিনের জন্য ব্যান করো এসব আজে বাজে জন্য ফেড বুল আনবক্স ভাই না ভাই আমি ইন্ডিয়াতে থাকতে কেটে আনবক্স করব না কোনোদিন ইন্ডিয়াতে ভালো জিনিস পাওয়া যায় না আনবক্স করলে জান ভাই আমি তো পাইলাম শামিম ভাইয়া এখন নতুন হেডফোন কিনতে পারছি না ইউ নো ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে দেখলাম আবার লেফট সাইডে এক স্পট তোমাকে রাস্তাটা পার হয়ে যাবো আস্তে করে আমি তো গান পেয়েছি আরে কুত্তা রে এস হেরে গেল তোমরা ভাই গেলাম ঘুমাইতে গেলাম ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এখন এটাই চিকেন হবে জানো এটাই চিকেন হইব এই কথা তুই আর বলিস না ইয়াসিন বহুত বলছো বহুত কি গান পেয়েছি জানো একে রাইফেল পেয়েছি এখানে রাইফেল দিয়ে তুই চলে যা এদিকে ভালো হেল্প মি মারে মারে তোর তো মারবে তোকে আর কি হেল্প করব বলো এখন একে একেটা দিয়াইব কই থেকে মারে বল এই কম্পাউন্ড থেকে ফেজ ওন্দে বলে মারে ফেজ ওরে কি করছ দেখছ না কি লাগে তুই তুমি যে রোড ক্রস করছো কারে বলছো না আমার আমি তো মাইর খায়া রোড ক্রস করছি ভাই মাইর খায়া মাইর খায়া বলে রোড ক্রস
একটা এই চিপাই এই বিল্ডিং এর চিপাই ডাবল ইউএমপি বলে মাস জীবনটা খুবই সুন্দর আমার আমার কি সাউন্ড কম রে ভাই বুঝতেছি না হ্যাঁ এই জন্যই তোমার অপোজিট বিল্ডিং এই ডিটেইলস হ্যাঁ হ্যাঁ অপোজিট পারে রে জি এনিমিজ অ্যাহেড পাইছি এটাতে এ পার রাস্তা রাস্তা পার হয় কো হিউজ ড্যামেজ আমারে কে ব্লকটা দিলে জানে ভুলে গেল আল্লাহ দরজা বলে খুলে গেছে কই আপনি আরে আমাকে উঠে দাও সমস্যা নেই দরছে আমি লাইভের কেমনে বাঁচালাম বুঝলাম না ফার্স্ট থেকে ফার্স্ট এর আছে ফেজ এই যে ফেজ দিয়ে মোর দাও এত কিছু আছে ফেজ ভাইটা ভাইটা আমার মরিস না রে আমি দরজা খোলার ভুলে বের হয়ে গেছি আমি বেরোতে চাইছিলাম না আরে পাল আমার রিলোড ভাই ভাই সাবাস 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 ভাই আমি সেভ ভাই আমি সেভ তোমার পিছনে ভিডিও তো লাইফ নাই আমার পিছনে এনি মিমিয়া আমি না থাকলাম ভিডিও ভাই একটা কিছু নিয়ে এসো ভাই হেলথ কিট দিয়ে নিয়ে এসো ভাই মারে 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 পিছনে দেখছি ছাদে ছাদে একটা আমার আমার সামনে একদম সাথে লাগানো একটা নাইস আরেকটা ছাদে কারো লাইফ আছে টিম ফাইট করতেছে ওখানে আসেই না আরে ভাই আমি এখানে আমাদের কারো কাছে হিল নাই তোরে তোরে উঠাইয়া তোরে তোরে উঠাইয়া ওরা দুজন আসছে তুই আসতোস নাই কেন বা তুই ফ্ল্যাং দিতি তখন ভাই ড্রিংকস খাইতাছিলাম ভাই ড্রিংকস খাইতাছিলাম এইটা পরে তুমি ওই জায়গাটায় এতখানি ওপেন জায়গা রেখে একলা পুশ দিছো আরে ওপেন জায়গা সারা জীবনই পুশ দেয় ও কখনো কি ভালো জায়গা পুশ করছ নাকি এনিমি দেখলে পুশ মারে ওর আশেপাশে কি থাকে ও দেখে ওরে ওকে বাসা থেকে সবাই মরলাম উদাই আপনার এত দুষ্টু কেন ফেস ফেস জুতো পেনে কখনো পরে কি বাসা বানাম বলে দিলাম ইয়াসিন ও ওয়েসর ইয়াসিন ওপেন যায় ওর বাসা বিনা কেউ ফেজ ভাই রে আমি বাঁচাইছি মিয়া আমি সামনেটা মেরে ফেলাইছি ফেজ ভাই রে জিগাও আর ফেজ ভাই দুষ্টু ছিল ওপেনে অ্যাটাক দেয় একজন ডাউন হয়ে গেলে খেলার গেম প্লে চেঞ্জ হয়ে যায় একটা টিমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় একজন মানুষের প্লেয়ার পজিশন চেঞ্জ করতে হয় তখন প্রবলেমটা হয় একজনের একজনের 10 সেকেন্ড একটা জায়গা দিতে হয় আনলেস তুমি যদি সেফ জায়গায় যদি ড্রপ না হও তুমি ওইসব গিয়ে রাস্তার মাঝখানে ড্রপ বিটলেস ভাই তুমি লিংক টু ভালো হইছে তুমি প্যান্ট নিবা প্যান্ট জানুন উতার যা এনা প্যান্ট নিয়ে যাও মিডলস প্যান্ট নাই কি প্যান্ট নাই এটা তো পুরো আউটফিট থাক এমনি গরম আছে তোমার হাওয়া বাতাস দরকার আছে খেলা হবে চারদিকে খেলতে কিন্তু মজাই লাগে ঠিক আছে মনে করে একটুখানি একটা ম্যাপ মরলে ওই জায়গা তার একজন মারিয়া দিব ঠিকই ওই যে এসএমজি নিয়ে তো বুস্টা করছে ওর জন্য সবচেয়ে বেস্ট গেম ওই কল এক মাইডিয়াল গেম সিএস ও খেলতে পারে চাইতে না সিএস এ রাশ কইরা মরে যাবে তো
কিছু তো রাশি নাই বুঝো না তো জাম দিয়ে দাও কারণ আমাদের ডাইরেক্ট নামা দিলাম নাকি হ্যাঁ ডাইরেক্ট যাবে 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 এই বরাবর নামেন তাহলে হবে কোন টিম দেখো হালকাই করে হালকা হ্যাঁ একটা টিম এই যে ডাইভ দিছে এরা ফিট মিসের বাসা খুলছে I think ওদের আগে আমরা নিতে পারবো এই কন্টেইনার নিতে পারলে ওদেরকে মারতে পারবো গুইরা হ্যাঁ পারবো পারবো আগে নামাই এটা সিঙ্গেল একটা নামছে আগে ওরা ওরে আমি ধরছি না না গান না গান না গান না ইউ ক্যান ডু ইট ওদের কারো কাছে গান নাই ধরে ধরে নি দাও ওদের একটার কাছে গান নাই আমাদের কাছে ধরে নি খাই গেছে একটা শেষ দুইটা শেষ নামছে আমার সামনে নিবি শটগান একটা ছিল আমার কাছে 5 6 এর গুলি শেষ কারো কাছে হবে ভাই কে জানি গাড়িতে আছে এনিমিজ হেড ওই জায়গায় 300 মিটার দূরে হ্যাঁ হ্যাঁ ওই বিল্ডিং এ ভাই এখানে বিল্ডিং এ গাড়ির বিল্ডিং এ এনিমিজ হেড গাড়ির বিল্ডিং এ রাইট হুম হুম ওখানে যাইতে দেখছি তাহলে ওখান থেকে গাড়ি নিয়ে মনে হয় চলে যাবে যাচ্ছে বট স্পেশালি হ্যাঁ ওরা গাড়ির নেখানে নামছে গাড়ি আছে এনিমিজ এহেড ভাই ইয়া না ইয়া ডাসিয়া 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 হ্যাঁ কিন্তু সাদা কালারের না ভাই সিলভার আছে একটা রাস্তা দৌড়াতেছে ওরা কেডা ওরা কি বন্ধু ডাউন একটা শট যদি খাইতো তাহলে হইতো ফ্রি শট নিতে হবে আচ্ছা আমরা ওগুলার চিন্তা বাদ দেই চলে গেছে গেছে ওরা আসলে আসবে আমরা লুট করি আমরা লুট করি এদিকে এদিকে মনে হয় না এনিমি আছে সো লুট লুট ইট সিক্সেস পাইলে আমাকে জানাও কে জানে আমার চোখের সামনে থেকে সিক্সেস নিয়ে গেছিল চোখের সামনে থেকে তো সিক্সেস নিয়ে গেছে একদম আর ইউ লেট ইট হ্যাপেন কারণ তুই এত তো কাইকু চিকন হইতে হবে মানে 1 কেজি মাংস নেই আছে 2-3 কেজি হবে ও দিতে তো কুরবানি হাটে বিক্রি হয় না
হ্যাঁ গোবর নিয়ে এত যখন ওর পাশের দেশে বাড়ি মারছে না তখন দেখি আহ এটা তো শুক না ঠেগা এটা কে নিবে তারপরে ছোট একটা ভাই গেছিল কোথায় নর্থ ইস্ট রজার আমরা যাব না আমার চারটা টোটাল কিল আমার পাঁচটা আচ্ছা গাইজ এটা গাড়ি আচ্ছা ওই প্লেয়ারটা আমি একটা হট জামা বলো প্লেয়ারের লুটটা দিয়ে দিছে মনে হয় চাষও তো যাইস আমরা একটু পানি দিয়ে পার হয় গাড়িটা নিয়ে নিই গাড়ি দিয়ে পানি পার হয়ে পানিটা নিয়ে নেবেন হ্যাঁ গাড়ি পার হয়ে পানিটা নিয়ে নেবেন পানিটা নিয়ে নিও বিকজ তুমি ওই জায়গাটায় যাও এই গাড়িটা নাও এনিমিজ আহেড এদিকে দেখো এদিকে আমি একটা M4 ফালে আসছে আমি নিতে যাইতেছি গাড়ি দিয়ে পার হয়ে পানিটা নিতে গেলাম তাই ভাই ভিতরে M4টা আছে আমার না ইয়াপ রবি ভাই ভোট আছে না বোট না এই বোটি আপনারে আর আমার একদিন বাঁচাই দিন ওইটা রজক থেকে লেজেন্ডারি স্কেপ ছিল এটা আমরা সেকেন্ড হইছিলাম ওইটা ও গাড়িটা না গাড়ি চলে গেছে হ্যাঁ ওরা সেকেন্ড হইছে আছে গাড়ি আছে মিয়া দেখি না রেন্ডার এই গাড়ি না ওদের গাড়িটা ছিল ওই গাড়িটা নাই আর ওই বিল্ডিং এর নাই ওরা ওরা মুভ করছে ওই টিমের একটা নক করছিলাম ওটা হালাজি আর ওই যে ওদের গাড়িটা ওই যে গাড়িটা ওই যে গাড়িটা এনিমিজ আহেড সিলভার গাড়িটা আবার আসছে এই যে সবাই সবাই দেখো এই যে এই যে মারবো নাকি মারতে পারবি না তো দূরে এনিমিজ আহেড আসলে গাড়িটাই দেই আর কিছু দেই না নষ্ট বিটল বিটলস ফাস্ট ওরা এদিকে এদিকে যাচ্ছে ওদেরকে ফলো করা যাবে ওরা এখানে বাড়ি খাইছে ওখানে বাড়ি খাইছে এনিমিজ আহেড ইয়াসিন ওঠো ইয়াসিন আগাও 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 যাও যাও এনিমিজ আহেড ধরি ওদেরকে কই যাও বিটলস ভাই বাড়ি খাই কই গেল আসে না এখানে এখানে আসে 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 থামো থামো ভাই এখানে এত দূরে থামাবো নাকি আর আমি দুষ্টু ছেলে বুঝো না ভাই গাড়ি বাসে সরেন 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 গাড়ি বাসে সরেন ইয়াল্লা সরেন সরেন গাড়ি ওই আমাদের গাড়িটা বাস বাঁচাইলো বাস করছে মারে 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 না বাসবে না আমাদের গাড়ি কোথ থেকে আমার উপর থেকে শেষ 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 ডেরা কিল ওরা সিলো গাইনে ব্যাক করছিল কেন আমি এটাই বুঝলাম না ওরা না চলে গেছিল এই এই টিম মেট এমনি বিনিতে আসছিল এই টিম মেটারে এই টিম মেটারে কি স্মোক গ্রেনেড কিছু ওর কাছে 6x আছে ভাই আসতেছে আসতেছে খাব লাইন নিয়ে বসেছে জানো নিয়েছো খাবলায়া এসো গাড়ি থেকে কেন নক করলাম আমার টিমে যদি গাড়ি থেকে নক করতে পারতো আমি কি খুশি হইতাম আরে ইয়াসিনে কই ওই বাড়ির রানে সময় দেখতে হবো না পুরো আমি সাপোর্টে আমি দেখলাম ধরে ইয়াসিন ওই বাড়িতে থামতে কয় আমারে আচ্ছা গাড়িটা ব্লাস্ট করে দি আপনার নাই গাড়ি চালানো রাইকার ছিল না গাড়ি চালানো ঠিক ছিল না ভাই একদম একদম তুই চালাইছ সেটা হ্যাঁ এই জন্য তো বলি এনিমির মুখের মধ্যে নিয়ে রাখছে কি আমারে আমারে মদ কে মুপে নিয়ে রাইখা দিছে আমি ভাবছি এটা বিটেলস আমি তো না আমি তো ইয়া কি বলে গাছের পিছে সাপোর্ট নিয়ে আমার মানে ওরা তো সব এক কোনায় ছিল না গাছের পিছে আমাদের আজকে প্লেয়ার নাই ওকে আজকে করব না কি 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 স্ক্রিম স্ক্রিম আমার হিল করা দরকার ছিল রে ভাই তুমি এতক্ষণ লুট করছো হিল করতে পারো না তা কি করব আমরা তো হিল করছি মতো আছে
ওকে শাহরিয়ার সাকিব খেলবো, ওদের ওদেরকে নিয়ে অনেক কথা আছে। আরুন কে এস, আরুন ইউ হ্যাভ টু উইন। ওকে আই এম ট্রাইং। না ভাইয়া তুলকে ব্রো, আমরা এখন আমি এখন মরি নাই। টুনটুনিতে হাওয়া বাতাস লাগা ভালো। হ্যাঁ ইয়া লাগাইতেছে, বিটস লাগাইতেছে। কি আমি কি লাগাই জানো? সময় পাবে না বেচারা, দাদা গাড়িটা এমন জায়গায় উল্টাই ছিল আর কিছুই করতে পারতেছিল না। কিন্তু লাইভে যাই একটা নক করলে ওইটারা সব বিবেক দলে পাগল হয়ে যায়। ফেস একটা শাউট আউট দিয়ে বলেন। ও আচ্ছা ফেস শাউট আউট তো ফেস এক স্যার, বহুদিন পরে তুই শট পাইছিস আজকে। এটা আমাদেরকে মন গেমিং ভাই বলতে বলছে যে শাউট আউট ভাই, শাউট আউট শাউট করে দেন। বহুদিন পরে ফেস ভাই শট পাইছে, একটা শাউট আউট দিয়ে দেন। আরে ভাই আমি আসলে খেলি না, খেললে চিকেন নেই তো, চিকেন চাইলে খেলি, কারণ আমি আসলে ডেতে ভাইয়া ডেতে যখন স্ট্রিম করি ডেতে আমি অন্যান্য গেম স্ট্রিম করে থাকি। লাইক ভাই এনিমি কিল ফুটিং, আল্লাহ গো পিছন দিয়ে বলে এনিমি, আর আমরে এনে নামাই দিতে বলে ভাই। দুটো ডাউন, তিনটা ডাউন ভাই, তিনটা তিনটা। ও মা লাস্ট একটা মারেন সামারে, আল্লাহ আল্লাহ ভাই কাউরে মারিস না ভাই, ধরেন ধরেন ভিটেলতে দেখে লোভ সামলাইতে পারে নাই ভাই, পেটটা ভালো করছি না, ভিটেলতে দেখে লোভ সামলাইতে পারে নাই। ভিটলেস ভাই হেল্প হেল্প, ভিটেলতে দেখে লোভ আর সামলাইতে পারে না। ইয়াসিন ইয়াসিন নাই তো ভাই, দেন আসি না আমার কাছে, আমার কাছে আমি আসি না, দেন ভাই গড়াইতে 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 ইয়াসিন তুমি নিচে ভাই বুঝছো কি, তুই আমার পাশা পিছে সালার কথা বলতেছি কমেন্ট পড়তেছি এখন দেখে এনিমি কেমনটা লাগে। গাইড এমন জায়গায় থামাস এভাবে কেউ গাড়ি থামায় লাইক সিরিয়াসলি। বিটস ভাই বিটস তুমি চালাইছিস ভাই থামাইস, এনিমি এনিমি দেখলে গাড়ি থামায় দেয় কেন ভাই? ভাই থামাই দেই না, ওটা ওই জায়গাটা না হয়ে গেছে, ওই যে আটকে গেছে হয়ে গেছে না, ব্যাপারটা ঘটে গেছে, ঘটে গেছে আটকে গেছে ওখানে। কোথাও কি স্নাইপার স্নাইপার পাও নাই কেউ? জানি না যে করবো, বুঝতেছি না কয়টা কিল হবে। থ্যাংক ইউ জারিফ জোবন, থ্যাংকস আ লট। অ্যাটাকটা স্টার্টিং ভিডিও বানিয়ে দেন ভাই, আমাদের আমার স্টার্টিং ভিডিওটার মধ্যে একটা ক্লাচ আছে, ওই ক্লাচটা এটার থেকেও সুন্দর। তো ডিনার পাইছেন জি ভাই? আজকে ডিনার পাইছি, ফার্স্ট ম্যাচে ডিনার ছিল আজকে। কি যে হলো কিছু বুঝলাম না, 3x এর সরাসরি সরা 3x এ এত সুন্দরভাবে গাড়িটা রাখছি বলে এই টিমটাই শেষ করে। হ্যাঁ আরে দুইটা পিছন যাবে এটা আমার, ঠিক আছে চলে এসে এখানে 6x আই গট সাপ্লাইজ 4x বলা আছে, লল চলো আমাদের আমাদের গাড়ি তো আছেই, লেটস গো। তারপরেও তারা আমার উপরেই ভরসা করবে, কিচ্ছু করার নাই, আমি তো চালাবো না, আমার দেন তাহলে আমি চালাই। রজকে যা, তোরে না ভাই তুই এনিমি মুখের মধ্যে নিয়ে যাস ভাই, থাক। ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাই না স্ট্রিমে, আমরা দুষ্টু কথা বলবো না। স্কুলে
আমরা কি এই জায়গায় থামবো? এই মারে মারে সামনে থেকে বল মারে, আমাদেরকে মারে নাই, ফাইট হয় ওখানে, ফাইট হয় আমাদের মার বটার মতো গুলি করা গোলটি আমি পাইলাম এনিমিজ এর ব্রোঞ্জ ছিল, ব্রোঞ্জ ব্রোঞ্জ ছিল আপনি লয়ে গেলেন কে ভাই রামাটি ভাই বুঝলাম না নিচে একটা দুটা খাইছে দুটা খাইছে ভাই রাইটে স্কুলেও আছে স্কুলেও আছে স্কুলে গাড়িও থামানো স্কুলে আরেকটা গাড়ি যায় স্কুলের দিকে এখন ফোকাস দিও না স্কুলে ভাই ওপেন তো ভাই আরে উঠো না কেন ইয়াসিন তোমার এখানেও লুট লাগে আরে লুট না বাসার সামনের দেয়ালে আছে একটা বা দুইটা ঠিক আছে বাসার সামনের দেয়ালে আছে দুইটা বা একটা দেয়ালে সো দেয়ালে রাখো না রিজে রাখবো রিজে হ্যাঁ রিজে রাখবা এখানে রাখো এখানে রাখো বাস পড়ে গেছি আমি বাইরের মধ্যে নাইস সেকেন্ড ফ্লোর ধরছি বাইরে নেট করতেছি বাইরে নেট করতেছি বাইরেতে সেকেন্ড ফ্লোরে নেট করছি কোন রুম থেকে আসলো ওই চিপার রুমে আমি তো এইটি ভাই খুঁজলাম চিপার রুমে বলা চিপার রুমে খুঁজতেছিলাম না না আমার কিছু ছিল আমি বললাম না ভাই বিটাস ভাই তুমি কম খাও কম খাও কম খাও দিন কি আছে স্নাইপার কি বলবো না আছে ওদের কাছে স্নাইপার আছে হুম হুম ওরো প্রোটেকশন ছাড়া আমার কেমন জানি খালি খালি লাগে এক শট কই শট দেখলে মনে ভাই ফ্রেশ লাগে খুব টেস্ট গাড়িটা দেখ 20টা পার করে 20টা পার করে দিব তেল নাই এদিকে ব্রিজ সামনে একটা আছে তো ভাই এদিক এটা দিয়ে যাবো ওদিক যাবো আমি ভাই চাইপা দিয়ে একটা মাথা নরে ভাই শুয়ে আছে ভাই ওটা মারছে আগে ও এখানে বাসার সামনেটা না Enemies ahead. Oh baba. Wait, একটা কমেন্ট আসছে খুব বড় একটা কমেন্ট আসছে পড়তে হবে। সামনে বিল্ডিংটা চেক। Enemies ahead. আচ্ছা আসিফ ইমান ভাই কমেন্টটা পড়ছি আপনাদের থেকে আমি এরকম একটা রিপ্লাই আশা করি না। আই থিংক আউট যদিও আমি আপনাদের একজনের আমার কমেন্টে তো লজ্জা লাগে না আমি একবার এদিকে তাকাই না হ্যাঁ আমার ডাকঠনের ভাই বোরখা লাগে না আর এটা মনে রাখবেন ডাকঠন কোনো কথা বলতে কোনো লজ্জা পায় না আর ডাকঠন যদি কোনো কথা বলে সেটা মানে একদম বুঝে শুনেই বলে হ্যাঁ
আপনাদের একজন করেসপন্ডেন্টকে আমরা ডিচ করে ডাকাইছি, তাকে আমরা দেখাইছি এবং তাকে তাকে যথেষ্ট সম্মানের সাথে কথাবার্তা বলে আমরা পাঠিয়ে দিছি। আমি আপনাদের ক্ল্যান লিডারের সাথে অলরেডি কথা বলতে চাই, আপনাদের ক্ল্যান লিডারের সাথে কথা ছাড়া আমি কার সাথে কথা বলতে চাই, ঠিক আছে? সো উল্টাপাল্টা কথা আমার স্ট্রিমে এসে বলবেন না, দয়া করে। যদি কথা বলতে হয় ডিসকর্ডে আসবেন, ভদ্রলোকের মতো কথা বলবেন, ঠিক আছে ভাইয়া? এটাই আজ এরা কমেন্ট করবেন না। Enemies ahead. Hey, wait, drop a 2 team. Haan, drop a 2 team. Dropping ke, dropping, dropping ke kono lab nai, pura open space. Na na, jabo na, okhan ta enemy boltechi 2 team. Ho jao. Ami ar karo sathe kotha bolte chai na. I will only talk to the clan leader and no one else. Bhai, bhai, amar jodi ichcha mane jodi apnader oi oi rokom communication er করার কোনো প্রবলেম না থাকে, যদি এসব বোরখা টোরখা কমেন্ট ছাড়াও যদি অন্য কোনো কমেন্ট করতে পারেন, তাহলে আপনাদের আমি ক্ল্যান লিডারের সাথে আমি ভদ্রভাবে কথা বলতে চাই, দ্যাটস ইট। আমি কিন্তু ইফতি ভাইকে এটাই বলছি যে আই ওয়ান্ট টু টক উইথ দ্য ক্ল্যান লিডার, যদি সে চায়। আমি কিন্তু কাউকে এখানে ইয়া করি নাই, আর কাউকে কিন্তু কোনো কমেন্ট করি নাই, ইভেন নট ইভেন এনি ওয়ান দ্য আদার থ্রি। Enemies ahead. একজনকে কেন, বিকজ আমি আপনাদের একজনকে চিনতাম, একজনের সাথে আমি কথা বলে ম্যাচ নিছি, সো ওর সাথেই কথা বলছি এবং সে বলছে যে আপনার সাথে কথা বলতে, এবং আমি বলছি যদি আপনি কথা বলতে চান আমি কথা বলবো। ভাই ভাই ফায়ার করে, আই উইল কমিউনিকেট উইথ ইউ, সবার সাথে কথা বলবো কেন আমি? আপনারা আমার সাথে ডিসকর্ডে এসে কথা বলতে পারতেন, আপনারা আপনারা কমেন্ট আপনাদের স্ট্রিমে গিয়ে কি আমি কোনো কমেন্ট করছি? Enemies ahead. এক পয়েন্টে হারছি, 10 পয়েন্টে হারি নাই ভাই। ওয়া ওয়া ওয়া, মানে অজুহাত মারার কিছু নাই। হ্যাঁ আমার বাঁচান বিলন ভাই, কেমনে তুমি আইসা পড়ো না, আমি তো ওদের করে আইসা পড়লাম 10 করে। আপনাকে আমি আপনাকে বলিও নাই যে আপনাকে আপনাকে গালি দিছেন, পর্যবেক্ষণ ক্ষমতা দেখা শেষ হওয়ার কিছু নাই। ঠিক আছে, আমি এখন ডিসকর্ডে আসতে পারবো না, আপনারা যদি স্ট্রিম শেষ পর্যন্ত ওয়েট করতে পারেন তাহলে ওয়েট করেন, অথবা কালকে আমরা কথা বলতে পারি। আপনারা তো একটা ঝগড়ার পরিবেশ তৈরি করে ফেলতেছেন, আমি কিন্তু কোনো ঝগড়ার পরিবেশ তৈরি করি নাই, আপনাদের কাউকে আমি চিনিও না পার্সোনালি। ভাই এই বিল্ডিং, এই বিল্ডিং এ নিবি স্ট্রিমে আমরা যখন খেলছি খেলার মধ্যে টিমমেটরা অনেক কথাই বলতে পারে, এটা কেন হচ্ছে ওটা হচ্ছে, খেলার মধ্যে অনেকেই নিজেদের ভাব প্রকাশ করে, রাইট? এখানে আমি গুলি খাচ্ছি, এটা প্রি ফায়ার হচ্ছে, আমি এখানে পারতেছি না, আমাকে এখান থেকে মেরে দিচ্ছে কীভাবে, আয় হায় এই সেই, এভাবে আমরা খেলছি। যেহেতু স্ট্রিমে খেলছি সেই স্ট্রিমে সব সব কিছু আপনারা শুনতে পাইছেন, যেটা যদি আমি অফ স্ট্রিমে খেলতাম অফ স্ট্রিমে এরকম কথাই বলতাম, এর মানে এই না যে আমি স্ট্রিমে কাউকে অ্যাকিউজ করছি, ঠিক আছে? আই ডিডন্ট অ্যাকিউজ এনিওয়ান ইন দ্য স্ট্রিম, ডাইরেক্ট কোনো অ্যাকুজিশন আমি কাউকে দেই না স্ট্রিমের মধ্যে, গতকালকে স্ট্রিমে। জি শাহিন ভাই, গতকালকে ঘটনা নিয়ে আর কি, ওরা ওই কম্পাউন্ডে আছে, আমি আপাতত কমেন্টে কথা বলতে চাচ্ছি না, আপনারা কালকে ডিসকর্ডে আসেন, আমি আপনাদেরকে সাথে কথা বলতে চাই, ইফ ইউ গ্যাস ওয়ান্ট টু, দ্যাটস ইট। আমি ছিলাম তোর জন্য, আপনার সামনে যে আমি ইটাও ড্রপ করছিলাম কার নাই ভাই, এত কিছু এর মধ্যে এখন তো আমার ইয়া নাই, আমি তখন বাম দিকে স্ক্রিনে বাম দিকে তাকাচ্ছিলাম, কোন দিক দৌড়াইছি কি করছি কিচ্ছু বলতে পারতেছি না।
পাইছে আবার এইটা রুম নাম্বার 1 চেক দাও ডিসকর্ডে ওরা আমার মারে করতে কেরো পাই মারে 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 মার পিছন থেকে মারে ওপেন থাকলে তো মারবেই ওপেন থাকলে তো মারবেই কে ওপেন ছিল তুমি এক সাইড ওপেন না পাইছি আছে এখন আমি বাঁচার কোনো উপায় আছে এখান থেকে আমার রেই ভাই আমি বললাম ওপেন মানে আমরা এক সাইড থেকে ওপেন ছিলাম যদিও ইন আ সেন্স ব্যাক সাইড থেকে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ওদের একটা শট খাইছে রেই ভাই রেই ভাই হেল্প মি আমাকে এক্স্যাক্ট পজিশন বলো ইয়াসিনের কাছে যাও এখন বলো পাইছি একটা শুয়ে আছে ও খায় না গুলি খায় না ওই গেল ওই যে না লাভ দিছে এখন ভাই এগুলা কিন্তু ফট করে পুশ দি গাইতে গাইতে উঠে নাই খাইছা একটা ভাই ওরা গাড়ি নিয়ে গেছে গা না গাইতে গাড়ি আছে আরটা খাইছে তিনটা গুলি খাইছে কার 98 এর ফর ভাই আমি ব্যাক দেখতে কোন পিছেটা দেখতেছেন আমি ব্যাক দেখতেছি না আমি স্টোনগুলা না আমি এগুলার কথা বলতেছি এগুলার কথা আমি এখনো দেখি নাই এগুলা কে আমি বাড়িগুলা ওরা গাড়ি নিয়ে ওদের গাড়িটা নাই এখন দরজা ভাঙা দিছে এটা পড়ছে একটা পড়ছে একটা পড়ছে একটা পড়ছে একটা পড়ছে স্টোনে যায় যাইতে দিস না ফিনিশ করে দে কি রে এমন করে স্লাইড মারে কেন ওম বলি এদিকে আসো আইটা খাইছে ভাই আমি দেই ব্যাক দি তুমি সাপোর্ট দাও একটা দৌড়া এটার মারো আমার এখান থেকে ভিশন খায় না খাইছে এই স্মোকেই না না স্মোক বাইরে পড়ছে আর একটা দৌড় দিয়ে ওর দিকে যায় দুটা যায় আর একটা খাইছে দৌড়ো এটা তো ফালা না স্মোক থেকে গুলি করতেছে বাইরে হয় ভাই ফালাইছি ইয়া করে এখানে স্মোক দে আইটা উপরে পড়া সোবে সোবে একটা পড়া স্মোক আইটা স্মোক উপরে না এখানে একটা পড়া এনিমিজ এহেড গাইস না আমাকে সাইসা করিস চারজন প্লেয়ার একসাথে গুলি করো না কত কোন ধরে ড্যামেজ দিতেছি ওদেরকে মরেই না ভাই এখন ওরা এই পাহাড়ে পাথরে পিছে ভাই পিছনে গাছে এসে বইরো ঠিক আছে ভাই এমন ভাই আমরা জোনে যাই ওরা জোনে বাইরে এসব কি দিলা ভাই আমি ফেলছি দেই নাই তোরে আমাদের পিছনে একটা গাড়ি নিয়ে যে একটা স্কোয়াড আসছিল ওরা যদি এখন পুশ দেয় উই আর কাইন্ড অফ জিজি আচ্ছা ওরা ওরা সাইকেল বাইরে পড়ছে না ভিতরে পড়ছে ভিতরে পড়ছে আরে ভাই ওরা গাড়ি দিয়ে আইসা পড়ছে ভাই এখানে আছে এনিমিজ এহেড কোথ থেকে ইয়াসিন নকড ইয়াসিন রে উড়াও ইয়াসিন রে উড়াও ইয়াসিন এদিকে ইয়াসিন না 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 আমরা ধুমায় শুট করতেছি উপর থেকে ডাইরেক্ট অমে শট করতেছে ভাই ওরাই ওরাই লাস্ট গাইতে মারো ভাই ওরা ওই জায়গায় দুই টিম ফাইট করুক আমাদের ঢুকতে হবে তো এই চান্সে আশেপাশে ভাই আমরা জোনে ওরা বাসায় ঢুকছে না ওটা হ্যাঁ আমরা জোনে ওরা বাইরে ওরা আসলেই মরবে কিন্তু আমরা ওপেনে ভাই ড্রপের কভারে এসে পড়েন চেষ্টা করতেছি স্প্রে করব অসুবিধা নেই ওয়েট করো ইয়াসিন এর কাছে এসকেস ছিল ইয়াসিন ওয়েট হ্যাঁ এটা পাইছি তাকাইছে ইয়াসিন ফেস শট তোর দিকে এম করে এটা পড়ছে একটা নক ভাই যাবেন না যাওয়ার তো কোনো দরকার নেই জোনটা ডান দিলে ওরা এমনি শেষ দুইটা নক তো যাওয়া যায় তো উঠে দিব না আসো ভাই উঠে যাবে আমরা যেতে কেন যাবে উঠে গেল হিল করতে পারবে না তো বোকা নাকি ফেস একটা নেট কর না ভাইয়া আইটা পড়ছে নেট করছে ভিতরে সাত আগে দুইটা পড়ছে আবার থার্ড নাম্বারটা লাস্ট ওয়ান লাস্ট মেরে দাও গিয়ে দুইটা মেরে দাও চিকেন নাইস শাবাশ
এখন বন্ধ করতে পারবো না তো ভাই, সবাই রুম নাম্বার 1 এ আসছে। আই ক্যানট টক নাও, যারা রুম নাম্বার 1 আসছে ওদের সাথে কথা বলতে হবে মনে এখন। আমি তো জানি না ভাই, আমি তো একটা কাজে কথা বলার জন্য আসলাম। রুম নাম্বার 1 এ কারা? রুম নাম্বার 1 এ অ্যাসিড ও সাইক্লপ আসছে আসছে। রুম নাম্বার 1 এ কথা বলতে আসছে আই গেস। তো সমস্যা নেই, জেন্তোবাগ বাইকে জিজি, আল্লাহ হাফেজ। আপনার সাথে পরে কথা হবে এই বিষয় নিয়ে, আজকে এখন কথা বলতে পারলাম না, এই জন্য সরি। আমরা চিকেন পাইছি, আমার বিশ্বাস হচ্ছে না। আমরা কেমনে বাঁচলাম রে ভাই? লাইভে আমার দুটো ড্রোন ছেড়ে দেন, পারবো না। দাঁড়া বনি, তুমি ওয়েট করো বনি, আমি বন্ধ করতেছি। আমি কিছু কমেন্ট মিস করে ফেলছি, দুইটা চিকেন হয়ে গেল, দেখা যাক। 15 kill হয় নাই, 15 kill আমার হয় নাই ভাই, আমার 11 kill হয়েছে, সরি। ভালো ভাই, ভালো হচ্ছে না, কীভাবে ভালো হচ্ছে না বলতে ভাই, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর আপনার সেন্সিটিভিটি আপনার ম্যাচ করতে হবে। সেন্সিটিভিটি ম্যাচটা অনেক বড় একটা বিষয় এখানে, ঠিক আছে? সেন্সিটিভিটি ম্যাচ যদি না হয় তাহলে আপনি ঠিক মতো ফ্লিকগুলো নিতে পারবেন না, আপনার ড্র্যাগগুলো করতে পারবেন না। তো সেন্সি একটা বড় জিনিস স্নাইপিং করার জন্য, তো সেন্সি ম্যাচ করেন। আচ্ছা ভাই, নিচে কি তুমি পড়েছিস? নেই ভাই, আমি বনিকে পাঠাইছি। ও আয়ন ভাই এসে লাগা বললাম বিনা খেলে পুরো বাড়াই দেন ভাই। আমি নামাইলাম, নামো ভাই, আমার দরকার ছিল যাওয়ার। ক্লানে জয়েন করেন ভাই, ক্লানে জয়েন করেন ভাই, টিম ক্লানে জয়েন করেন, কিন্তু এখন আমরা ক্লানে কিছু কারণে আপনাদেরকে আমরা বলতে পারতেছি না, কিছু কারণে আমরা মেম্বার নিচ্ছি না কয়েকদিন ধরে। আমরা নেক্সট সিজনে আবার মেম্বার নেওয়া শুরু করবো আই গেস, তখন আপনি খেলেন, কোনো সময় নেই। খেলা হচ্ছে, মুজাহিদের খেলা হচ্ছে। কাইফা হালুক, এই আল মানিক, আল মানিক কি অবস্থা তোর? কি কালকে, তোর কি আজকে টেকনিক্যাল, তোর আজকে তোর ফ্লাইট দুপুরে?
থ্যাংক ইউ নাইম ভাই, থ্যাংক ইউ আলাদার ভাই। রবি ভাই 15 ফিল চ্যালেঞ্জ, হ্যাঁ বলো। হ্যাঁ ভাই হ্যাকার নেমে গেছে, কোথায়? রাইট সাইড এটা হ্যাকার নেমে, এনিমিজ এহেড। আরে মার্ক করতে পারলাম, হ্যাকার নেমে গেছে। তাহলে আমরা চলে যাই এখান থেকে, চলো লুট করো। বলে ঠিক আছে, বলে দিছো? এই দাসি আছে, আসেন দাসি আছে, আসেন মনি, বলে দিছো? আমি বলে দিছি, বলে আর কোন হলো তাহলে আমি গেলাম। ওরা আজকে তো আর হবে না, চলে যাবেন না এখান থেকে। ওরা গেছে না কি হয়েছে বুঝি না, হ্যাকার। আচ্ছা ঠিক আছে, ওদেরকে আমি কালকে জানা দিব, সমস্যা না। আর বলছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাকার মার, হ্যাকার মার। স্ট্রিমে এখন চলতেছে রানিং, এটা ব্যাপার স্যাপার, আমার প্লেয়ার নাই, এইভাবে কি খেলা যায়? এটাই তো জন্য তো বললাম যে আমি কালকে জানাবো নি, আর আমি বললাম যে আমার নেটের প্রবলেম তো, খুব কষ্ট করে গতকালকে খেলছি একটা। আমি বলছি কালকে তোমাদেরকে ডেট জানা দিব নি, তো বলছো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সামনের সামনের কিসের ডেট ভাই? এটার মধ্যে আছে ভাই, একটু 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 গান কেবল পাইলাম, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে ভাই। ভাই আমরা কিন্তু এই পাশে এসে পড়ছি, আপনি এসে পড়েন, তোমার সাথেই তো আমি। আমি দরজা ধরছি, ঘরে পাস নাই তাহলে এদিকে দুইজন, ওরা এখানে দুইজন ছিল, তুই আমার রেখে দিবি, তাহলে তোর স্কারাল দিতে পারবো আমি। তাহলে তুই স্কার নে, এম4 দে, তুই স্কার খেলোস, হ্যাকার আছে কিন্তু, সমস্যা নাই, আসো এদিকে বেস। এতক্ষণ হ্যাকারটা মারা নাই, কো এনিমি কই? এনিমিজ এহেড, সাবধান সাবধান সাবধান, এগুলো হ্যাকার হইতে পারে। তুই আবার ওপেন, ওপেন, তুই ওপেন ফেস, ওপেন ওই একটা কন্টেনারের এখান দিয়ে লুক দে ভাই, আরেকটা আরে এটা এবার আছে, ভাইরাস পড়ছে, ভাইরাস পড়ছে, ভাইরাস পড়ছে। আস্তে আস্তে আগাচ্ছি, বিটস আস্তে আস্তে আগাও, টিটিপি নিয়ে রাখছে, টিটিপি নিয়ে রাখছে ভাই, ওয়্যারহাউসটা ঢুকেন, আমি রাইট দিয়ে ঢুকতেছি ভাই। আমার এখন গুলি লাগবে, আমি নিব, এটা তো M24, এটা তো M24, আস্তে আস্তে নিব। তুমি রাইভি বেরে দাও, জি না মানি না, তোমার দিতে হবে, আমি মানি না, লাগবে না M24 ভাই, আমার থেকে নেন রাইভি ভাই, লাগবে না, খেলো খেলো, আরে নিয়ে যান, লাগ করেন, লাগ করি নাই, খেলো হইছে, লাগ করেন নাই, এইয়া দাও, আমারে অন্য একটা ওয়েপেন দাও আর 5-6 এর গুলি দাও ভাই, আমি বুঝতেছি না কিছু। এখানে একটা এসকে আছে, আমি স্নাইপার চাই সবসময়, এটা কারণে যে ইয়াসিন যারা পারে না ওইটা আমি পারি, তাও পাকনামি করবে, এখন কি করবো ভাই, আমি স্নাইপিং পারি না, আমি চাইও না, ওইটাই স্নাইপিং আমার একটা অসহ্যকর লাগে আগে থেকে, তো পাবজিতে পারি না, কোডে করা যায় পাবজি ভাই, ইম্পসিবল, কোডে তুই স্নাইপিং করছিস সময়, আমি করছি এক টাইম স্নাইপার ভাই, সব কি ডাউন না ভাই, এটেক্স পাইছি ভাই, ভাই আপনি যদি বলেন, লাভ নাই আমার কাছে স্নাইপার নাই, আমি কান্নিছি কান্নিছি, সমস্যা নেই, এটেক্স দে, আর 30টা গুলি দিস, 7 এর
আচ্ছা চলবে এনাফ। অকি ভাইয়ের 23 পয়েন্ট আছে। ও আচ্ছা হ্যাঁ, তোর জন্য কালকে আমার জন্য আজকে। ওকে ইয়া অলরাইট, দ্যাট হাউ ইট হ্যাপেন্স। হ্যাঁ মেজবা ভাই আপনাকে নিতে হবে, নিব সমস্যা নাই। ও আজকে কি হাইয়া আসছে করতেছে যে হারমোনিক পাই নাই ভাই? ভাই আমি কি অ্যাসিড দিয়েছে? শহীদুল ভাই বাদ দেন, ওটা এটা নিয়ে কোনো কথা বলেন না, আমি কোনো কথা বলি নাই। ডু নট রিয়্যাক্ট। ইয়াসিন ভাই কি ফাউল নাকি? আরে ও ফাউলি আমি বারে বার হাজার বার বু। হ্যালো খানস কম্পিউটার, মাঝে দিয়ে কি হয়েছিল? কিছু হয়নি ভাইয়া, লিভ ইট। চলো গাড়ি নিয়ে চলে যাই। গুলি দে, ড্রাইভার কি আরো লাগবে গুলি? 170 হইছে, চলো। ইয়াসিনটা ক্যাশ অফ ক্ল্যান খেলতে পাঠা দেওয়া হোক, ওটা ওটাও পারবেন না। রজক স্কুল, রজকের দিকে চলো। হ্যাঁ রজকের পাহাড়ের দিকে চলো, দেখি কি করা যায়। 50 ভিউয়ার, থ্যাংকস আ লট। ইউটিউবে যারা যারা খেলা দেখছেন এবং যারা ফেসবুকে দেখছেন, ফেসবুকেও আমার 50 উপরে ভিউয়ার আছে। সো সবাই লাইক দিয়ে দিবেন, ফেসবুকের যারা আছেন তারা শেয়ার করবেন, লাইক দিবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন তারা ভিডিওটিকে লাইক দিবেন এবং চাইলে শেয়ার করতে পারেন, কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ। স্কুলের সামনে গাড়ি, সামনে গাড়ি, ফলো দাও, ফলো দাও, গাড়ি ফলো, চেস দাও, চেস দাও, চেস দাও, চেস দাও, চেস দাও। জি ভাই চেস, আমি ব্রেক করি নাই তো। বাকিগুলা কি স্কুলে থাকতে পারে? কিন্তু ওরা স্কুলের এখান থেকে গাড়িতে উঠছে, তো একটু একটু জিনিসটা ব্যাপার সব ভাই। আমার 3 আমার আমার হেলমেট লেভেল 3 এর হেলমেট ভাই আমারই নেই ভাই। আমার লেভেল 3 হেলমেট কে দিছে রাই ভাই? এই ভাই রোডে কি এসে আমার হেলমেটটা কে রাখাইছে? আচ্ছা স্কুলেও নাই তাহলে, ওদের বাকিগুলো দুইটা কই? আলাদা খেলতেছে, আলাদা আমার হেলমেট কে দিছে ভাই? ভাই প্লেয়ার মার্কস একটু দেখেন, 145 এ কই মারস তুই? এই এই মে এড়াতে ভাই, নড়তাছে শেকের ভিতরে, দাও গুলি দেখা যায় একটু পর পর শেকে। হ্যাঁ শেকে দাও, ধোয়া ধোয়া ধোয়া। হ্যাঁ একটা গাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ শেকে শেকে দুই একজন থামছে, ওদের এই মারে কে জানি মারে, পিছন থেকে পিছন থেকে মারতেছে, উপরে 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 শট খাইছে, পারলাম না মারতে। এটাই কি লাস্ট ওয়ান?
গাছে গাছে আসছে এই মোটা গাছে এনিমিজ এহেড বাইরেছে 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 খাইছে আইটা খাইছে শেষ মারে গেছে দুটো ড্যামেজ কিন্তু আমি দিছি ইয়াসিন ভাই এ একটা ডাস্টিং একটা পোলা ভাই এর কে লেগে গেল অন ভাই কি আমার এমন খাই দিছে এ এ কে লা 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 আবার তাকাইলে আবার পড়বে শেখকে পুশ দিয়ে দিয়ে ভালো একা বা দুইজন আছে দুইজন দুইজন কিন্তু আমাদের কাছে গাড়ি আছে না গাড়ি নিয়ে পুশ করতে হবে গাড়ি আছে হ্যাঁ গাড়ি নিয়ে পুশ করি গাড়ি ছাড়া পুশ করা যাবে না শেখ থেকে বাইর হয় না এখনো এটা শিওর ভাই ওর গাড়িটাও তো তোলা দু না এর জন্য গাড়ি 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 ওরাই বাস করছে হ্যাঁ হ্যাঁ ভাই রাস্তায় আপনি বেশি বলে ফেলতেছেন কিনা হবে কিনা জানি না লেটস ট্রাই ইট ইয়াসিন এলিট প্লেয়ার বানাইছে কেমনে ও আসলে এলিট প্লেয়ার না আমাদের টিমে মানে ও আমার চ্যানেলে অনেক ধরেন যে শেয়ার টেয়ার করে এডিট এডিট করে ও অন্যভাবে এলিট ও খেলা দিয়ে এলিট না ভাই ম্যানেজার ও ম্যানেজিং ম্যানেজিং করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো যাব কই প্রিজনে লুক দিবেন এই মেশিনে রেসপেক্ট করে ড্রপ করছে অনেক দূরে যা গেলাম ভাই তাহলে আমি কি ভাই তুমি মোটামুটি আসো ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরেকজন প্রিজনে কেন আসছি না এই বরাবর একটা ড্রপ করতে দেখছি ও আচ্ছা যাও তাহলে ইয়াসিন রমটা দিয়েন ভাই ফাহিম রহমান ভাই আপনি জব খুঁজতেছেন তাই নাকি anushka jain thanks a lot man sorry even not man
বাট থ্যাঙ্কস আ লট ডাবল আচ্ছা এটাও পাবো না না এটা আই আসেনি M24 আছে ভাই নেন M24 টা ভাই আসো আসো ঢুকো ঢুকো M24 টা নেন ভাই এই অম ছেড়ে দিছে ভাই কোলায় ওম ছাড়ছে কেন ওম ছাড়ছস কেন ওম নে ছাড়লি কেন ওম ছেড়ে দিছে নেন নেন আবেগের কিছু নাই নে নে আমার থেকে ভালো স্ন্যাপিং করতে পারলে খেলবি আমার কোনো সমস্যা নাই যাও কিন্তু বেশি দিন চলে নাই তুই চালাস দেখে চলে নাই আমি চালাই না আমার উপরে বাল ভাগনা ও যাই হোক তোর দুইটার একটা ও টিম চালানো ভাই গাড়ি 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 চেস 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 আমি মারতেছি এমন বেকাতা পুরো একা এ শট খাইছে এটা পড়ছে শেষ ও লাস্ট ডিপের গুলি খায় মরছে সাবধান সাবধান ওরে ইয়াল্লা ইয়াল্লা গাড়ি ব্লাস্ট করে দিব গাড়ি ব্লাস্ট করে দিব ভাই গাড়ি ব্লাস্ট হইছে তো আর কত ব্লাস্ট হবে ডুগো 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 আরেকটা দিক এর ভিতর দোতলা লাগে দোতলা লাগে ওই যে বলছি না এনিমি আছে এখানে কোথা থেকে ও আচ্ছা দেখছি শর্ণা আমাকে জায়গা দে এখানে মারার ভাই মিলে যাচ্ছে দুই হচ্ছে আমি গাড়ি পিছে কভার নেন না ভাঙা গাড়িটার পিছে কভার নেন একটা পড়ছে ফেজ ভাই আসো আইটা পড়ছে এইবার যে পুশটা তখনই মারা ফেলতাম আমি তিনটা গিল পাইতাম এখানে আমি জানলাতে গুলি খাবে রুমের অন্যদিকে গেছে দরজাটা ভেঙে নেই আরে দরজা লাগা যে কই স্প্রে হইতেছে ফেস আসতে এখন যদি তোরা মরতি এখন পরে তো আমার দোষ হইতো জি না তুমি নেট মারবে এই জায়গায় হলো এই জায়গায় তো মারবে না মারছি তো না আমার কাছে আছে আসো আমার কাছেও আছে তো ভাগ না আমি একটা দিতে পারবো আমার কাছে ড্রিংক পেয়ে গেছি অলরেডি ড্রিংক লাগলে নাও বহুত ড্রিংকস আছে আমার কাছে না দোকান 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 দিতে পারবো ড্রিংকস এর পেইন কিলার দি কি হলো এনে রাইবি ভাই গাড়িটা নাও চলো ও 7 এমও লাগবো আপ ভি খেলতে হ্যায় বহুত আচ্ছে আপ ভি খেলতে হ্যায় থ্যাংক ইউ অনিশকা জেন ইয়াসিন ভাই বাড়ি কই জানি না নোয়াখালী ঢাকা না না নোয়াখালী মিতা লটারি কবে মিয়া লটারি মানে কিছু লটারি আবিদ ভাই ভাই নামো নামো ফেস ইয়াসিন ইয়াসিন রে খজনা লড়া চলে সুপার ইয়ার থ্যাঙ্কস আ লট থ্রিটা কিনটা কিল মিস আমার কোনো সমস্যা নাই টিমমেট কিল করছে এই ফেস ডিসকানেক্ট ভাই যাবো নাকি থাকবো দূর আরে গাড়ি দিয়ে চলো ফকিং নি একটা হ্যালো রাজি ভাই হ্যাঁ আমার কারেন্ট গেছে রে হ্যাঁ আল্লাহ হাফেজ মোবাইল দিয়ে ওই গাড়ি নে গাড়ি নে গাড়ি নে কারেন্ট গেছে ঠিক আছে ফেস গুড নাইট তাহলে ভাই বম মারমু ভাই তোমারে কেন বম মারবি ওরে তো চুলকায় ও সার্ভাইভ পয়েন্ট যা পাওয়ার পাক এক দুই বেশি পাইলে পাক সমস্যা কি আমি জোনে ও আচ্ছা আমাকে বলেন নে ওকে ভাই ভাই আমার কথা কি সুন্দর শোনা যায়
आप जैसे नहीं खेल पाते हो कोई बात नहीं कोई बात नहीं कोई बात नहीं डबल है या फेस बंद कर अब भैया भैया रुको भैया फेस बंद कर माइक हेलो आजा 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 भाई जोन दिस है मेंशन है कैसे इंजरा कर कर तू की अनुष्का जैन कोई बात नहीं यार एटलीस्ट आप खेलते तो हो वही वही सबसे बड़ी बात है भाई हमारा हेलमेट लगवाओ भाई हमारा हेलमेट ही नहीं এখন ড্রপে তুমি এর জন্য এখন হেলমেট মানে কি পয়দা করব দশ জন আছে আরো ইয়াসিন দিয়ে খেলতেছি ভয় লাগতেছে বামে প্লেয়ার ভাই এনিমিজ আহেড মানে বামে এনিমি পড়ছে মানে ওরাই কম্পাউন্ডে আমাদের একটা সেফ পজিশন লাগবে স্ন্যাপিং করার জন্য এই ওখানে আরেকটা গাড়ি গেছে হ্যাঁ ইয়াল্লা মারে ওরা মারামারি মানে মারামারি অলরেডি এই যে পাথর আছে এখানে ভেরি নাইস লাভবে জাম্পার আছে জাম্পার 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 আসতে একদম কেয়ারে খেলো জাম্পার আছে ওই যে মারে ইয়াল্লা ছাদ উঠে গেছে হ্যাঁ এক জাম্পে একজন বেড দাও ওরে ওরে একজন বেড দে ওর ওরে হেডশট দিছে ওই ফালা দিছি জাম্পার ডেড জাম্পার পড়ছে জাম্পার জাম্পারে শট লাগাইছি মিডিয়ারে জাম্পারে মিডিয়ারে শট লাগাইছি পুশ দিয়ে আল্লাহ রে আল্লাহ 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 পুশ দিয়ে পারবা না পুশ দিয়ে পারবা না ও গুলি করতেছে ওদের সম্পূর্ণ স্কোয়াডই ভাই একা হ্যাঁ এটা এম লক আছে এটা এম লক আছে আসতে জাম্পার রে যে শটটা দিছি রে মামা জাম্পারে হেডশট দিছি মে আমি জাম্পার তো জাম দেয় না ওদের সাথে ক্লোজে পারতে সমস্যা হয়ে যাবে ক্লোজেই পারবো ওদের সাথে লং এ পারবো না হ্যাঁ ওই তো আমার মনে হচ্ছে ওদের সাথে ক্লোজে পারবো না ভাই এই দেয়ালে দেয়ালে একটা দেয়ালে একটা লুক দিছিল ওই দেয়ালের অপোজিটে শিট শট খেলে না বলে আচ্ছা জাম্পার হয়ে ওরা ভয় পাইতেছে কেন ভাই 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 এই ভাই ড্রপে 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 হ্যাঁ 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 ড্রপে একটা চলে গেছে ওই যে একটা একটা শট নিয়ে চলে যায় ও মা ভয় পাইছি ও কিন্তু এইম করে না শট নিয়ে যেটা চলে যায় হ্যাঁ হ্যাঁ এইম এইম লকার খাইছে বডি শট ওটারে একটা একজন ওটারে বেট করো একজন একটা একটা রাইট সাইডে দেয়ালে সানি লিওন যেটা এই ইয়াসিন ইয়াসিন এই একটা ব্লক দিও না প্লিজ পিছে থাকো একটা দেয়ালে ছিল তাকায় আছে ওটা তাকায় আছে ওটা একটা একটা তাকায় আছে ইয়ার থেকে ড্রপ থেকে তাকায় আছে ড্রপে একজন বেড দিতে হবে একজন মারতে হবে না ড্রপে 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 আছে ড্রপে একজন বেড দাও একজন মারো না ওই যে যেটা তাকায় না ওটা নক ড্রপে এখনো ড্রপ ড্রপের পিছে আছে তিনজন আমি কিছু দেখিন তিনজন এক সিরিয়ালে তাকায় ভাই এটা সবাই একদিকে তাকায়ও না ভাই কি করতেছো একটা বাইক আছে পিছন দিয়ে ওটা বাদ দাও ভাই জোন আমাদের পিছে ওদের আসতে দেওয়া যাবে না ওদের গাড়িটা ফাটাইতে পারলে ভাই আমি পিছের ইসে গেলাম তুমি তুমি গাড়ি নিয়ে কিছু ভাই বাইকটা গেছে যা পড়ছে কোনটা পড়ছে ড্রপ 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 ড্রপের যে কি স্পিড ও মাই গড এখন আমাদের চান্স আমাদের ভাগ ভাগ আমরা ভাগ একটু পজিশন চেঞ্জ করতে পারবো এখন আমাদের গাড়িটা কই এই তো এই যে বাইকটা থামছে এসে নোট পাথরে যাচ্ছি ভাই আমি পাথরে যাচ্ছি ভাই তুমি কি বাইকার করে মারতাছো এন থেকে হ্যাঁ ভাই বাইকারে একটা নক কোথায় ভাই বাইকার কই ভাই ওইটা টাওয়ারে থামো ভাই টাওয়ারে পিছন থেকে ফালায় দিছে চেষ্টা ফালায় দিছে ভাই একটু আসেন একটু আসেন ইয়াল্লা আমার মারে শিট কভারে আছি ইয়াসিন আমি তাই দিব না আমার পিক করে আছি এই শট খাবো মনে হয় ওর তো ইএসপি ভাই ওর তো ইএসপি ইএসপি বাট তারপরেও গাড়িটা পাস করিস তো ভাই 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 তোর পায়ে পড়ি ভাই এসপি গুলার সাথে কিভাবে কষ্ট হয়ে যায় ভাই আমি ওপেন গ্রাউন্ডে আরামসে দৌড়াচ্ছি আসেন এটা নক করছস ড্রপে মিয়া কোনটা জানি মারে আমারে বাইকাররা মারে নাকি
এই বাইকাররে মারে বাইকাররে মারে বাইকা বাইকা দিকে ধরো আপনি বাইছেন আপনি বাইছেন আমি ধরছি ধরো ধরো মারো 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 বাইকাররে মারো খাইছে একটা টাওয়ারের নিচে খাইছে আমার কাছে ফার্স্ট এড শেষ হোয়াট দা হেক আমার কাছে ভাই 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 ওগো থেকে কেমন আসুন ভাই এই হ্যাকার কর থেকে ভাই এই হ্যাকার কর থেকে মুক্তি লাগবে তো কি হয় মুক্তি তোর তোর গাড়িতে তেল নাই তো বাঁচাও বলবে আসো বাবাজি উপরে 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 টাওয়ার ক্লিয়ার পিছনে হ্যাকার টিম আর অন্য একটা টিম থাকতে পারে কারণ আমরা দুইজন আমরা তিনজন চারজন সাতজন আটজন বাকি এই পাশে এনিমি এনিমিজ অ্যাহেড 35 ভাই একটু হিল হইলাম একটু 35 35 ইয়াগুলো মারতেছে হ্যাকারগুলো মারতেছে নাকি কারা মারে হ্যাকার 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 মাই গড পিছন পিছনে হ্যাকারগুলো যারা কি করবে এখন আমি ওদের কাছে জোন শিট শেষ ওদের কাছেই জোন পড়লো সারা দুনিয়ার জোন বাদ দেয়া আউয়ার জোন আমার আল্লাহ এই পাথরে পাথরে কোন পাথরে এদিকে আছে দাঁড়াও তুই গ্যাস দিলি পাথর তো দিলাম দিলি না এখন স্কোপ করো এই টেক্স দিয়ে স্কোপ করো মিয়া তুমি কি স্কোপ করতেছ স্কোপ করি নাই তো আমি এখনো তাহলে তাহলে দেখবা কেমন স্কোপ দিয়ে দেখা যায় এছাড়া দেখা যায় না তুই কোন পাথরে একটু বলি তো পাথরই দেই না আমি স্কোপ দিয়ে দেখব আমি দাদা মাছ হয় মনে করলে এটেক্স লাগানো তো এই লাগাম দেখতাছি মিয়া কই নিশালা পাথর পাইছে একটা এই যেটা এনিমিজ অ্যাহেড হ্যাঁ এই জায়গা ছিল এখন আমি এবি নাই এখন এই বরাবর একটা গাছ ছিল এ মারে ওই যে মার উপর থেকে একটা গাড়ি এখানে পোলাপান থাকতে পারে দেখছি আমার সামনে ভাই আপনি একটারে পালান আর আমার সামনে শুয়ে পড়ছে মনে হয় বুঝতেছি না কই আছে ওরা তিনজন এখানে মিয়া টোকা দিলে পড়বে Oh my god. ভাই আমার ড্যামেজ দেখেন 1228 ড্যামেজে 4 কিল আমার 800 ড্যামেজ দিয়ে 4 কিল ইয়াসিনের 1100 ড্যামেজে 9 কিল ওরে ইয়াসিন পরিবার ভাই তুমি বলো বলো লবিতে কে আছে ভাই লবিতে কে ইয়াসিন হাসান চারজন দেখা কি তিনটা হ্যাক তিনটা তিনটা চিকেন হয়ে গেল আচ্ছা আয় আয় নাই ইন্ডিয়া কইরা আয় ফ্ল্যাগ ট্যাগ নিয়ে আয় না আমাদের মিলাদ মিলাদ তিলাদ দেওয়া লাগবে আসলে ইয়াসিন এটা কি করলো থ্যাংক ইউ এভরিওয়ান জিজি কোকো থ্যাংক ইউ ওইখানে তিন কিল তো আমার ছিল বেটা ওই তিন নিয়ে গেছ ওই যে বাসার মজার কথা উনেন টাওয়ারের গুলা স্পোক দিয়ে ওই জায়গা লুট করব ইয়াসিন আগামী এক বছর বলা যাবে না ভাই ইয়াসিন এই ম্যাচে এখন খারাপ খেলবে ওরে আমি আবার গাই লাভ এখন ঠিক আছে রাজ ভাই টাওয়ারের গুলা স্পোক দিয়ে লুট করবে ভাই আজ আমরা ভাই কানবো ভাই আজ আমরা কানবো ভাই আজ আমরা ভাই ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ থ্যাঙ্ক ইউ এর জন্য আবেদ হ্যাকারকে মাইরা দিলেন দিলাম ভাই দিলাম হ্যাকার খাই দিলাম আজকে আজকে হ্যাকার খাই দিয়েছি
সোচা यासिन के पास लैंड है भाई, मजा भाई से ना भाई वो लैंड से ही सोचा और दिमाग के लैंडर से खा रहा भाई हमारा शरीर हाथ तो सब गए में गए ओरे यासिन गए में गए से यासिन का घाम छेड़ा दिसे आज के तो एमन खेला दिसे यासिन आज के शिट राजू भाई আপনার ইচ্ছে রেড ডটার কি কি সেন্সি কত দেয়া 6 মনে হয় আলফা ভাই হইতে পারে এই জন্য ওরা একটু ভয় পাইছে ওরা আমাদের হ্যাকার মনে করছে ওর কয়বার নক করতে মিয়া আমরা আমি গিয়া ফালাইছি না একটা রে গিয়া মাঝখান দিয়ে ফেলছি ওরা শর্ট রেঞ্জে ওদের এম হ্যাকটা কিছু মনে কাজ টাজ করে না আমি তো কইছি যে আমি এখনো দৌড়ি দিই নাই তোমরা দিয়ে পুশ করছো আমি কইছি তোমরা আর বাঁচাইতে পারবো না হ্যালো আমি পাইয়া গেছি গান পারো নাই আমি মাইরা দিছি তো পিস্তল পায়া হ্যাঁ জানি আমি আমি গান পায়া মারতে নিছিলাম আমার কাছে গান নাই ভাই প্লেয়ার আচ্ছা আমি আরাজে গেলাম ভাই আমি আরাজে গেলাম যা ওদের এনিমি গুলো হইছে ভাই হইছে ভাই এটা মারেন আমার গুলি শেষ ওই যে ইয়াসিন আমার কিন্তু গুলি শেষ ভাই আমি খালি একটা শটগান পাইছি ইয়াসিন মারছো হ্যাঁ একদম ডাইরেক্ট কিল ভাই এই কন্টেইনার গুলোতে আছে এনিমিজ এহেড আমার গুলি শেষ তো আরে এটা 30টা গুলি পাইছি দাঁড়াও ভাই প্লেয়ারটা কি মেরে দিব দাঁড়াও সার্কেল দিছে ভাই এই ওর এনিমি ভাই ফুটপ্রিন্ট বুঝলাস একদম পিছনে এসে মারি আসো এদিকে আসো এদিকে আসো আরে আমি ইয়াসিনকে কভার দিই তো আবার ইয়াসিন চলে আয় আচ্ছা এদিকে ইয়াসিন আছে ভিতরে আছে দিচ্ছি কোন সমস্যা নাই আচ্ছা এই জায়গায় খালি হিসেবে দাদা এখানে ফ্লেয়ার মারতে পারো এই পার নাই না খালি ড্রিঙ্কস আছে আমার কাছে ফ্লেয়ার মারি দিলাম এখানে হ্যাঁ হ্যাঁ একটু ওপেনিং এ মারো এখানে লাইভ এনিমি আছে এনিমি আছে এনিমি আছে এখানে এনিমিজ এহেড রজার আচ্ছা আমি একটু ব্যান্ডেজ মারি দিলে আই এম ব্যান্ডেজ মারতাছি কি পুরো একটা বই একটা ফার্স্ট এড আছে কে জানি নিছে আমি নি নি আর নিছে মনে হয় আন ভাই ইয়াসিন দে যাও ওটা ভিডিওস তো ইয়াসিন দে আমি ব্যান্ডেজ মারতাছি ভাই আচ্ছা কই কই আন ভাই দে যাও আন বলো তো আচ্ছা ব্যাক করো এনিমি থাকুক ব্যাক করো এনিমিজ এহেড কত মারে মারুক আমি আমি দেখছি ভাই এনিমি প্লেয়ার আসছে ভাই প্লেয়ার আসছে হ্যাঁ দেখছো ভালো করছো ভাই আমাদের গুলি কম গুলি কম গুলি কম গুলি কম পিছনে পিছনে আয় গুলি কম গুলি কম গুলি কম পিছনে আসো গুলি কম ইয়াসিন কোথায় ইয়াসিনের গেলা কো ওরা ওরা মারামারি করুক ওরা ওরা তিন সাইড ওরা ওরা মারামারি করুক না হ্যাঁ আমরা ফ্লেয়ারটা আমরা ফ্লেয়ার রুট দেই আদিশে ইয়াসিন হেলথ নাও ইয়াসিন হেলথ কিট নাও দাও
ওকে 10 কিল ট্রাই করব ভাইয়া ওকে ও ঘুম ভালো হবে হ্যাঁ আসলে ইয়াসিন তো প্রশংসায় ফুলে যাচ্ছে একদম ফুলে টস টস হয়ে ও মাই গড এই মারিস্তা শিট 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 আমি পরেই মরে গেছি আমিও আমি হ্যাকার হ্যাকার পরেই মরে গেছি এটা এটা হ্যাকার এটা হ্যাকার হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে স্পিড এই যে স্পিড ওই দেখেন স্পিড 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 নালে এই যে স্পিড ওরে কুকুর ভাই ওগো ওগো চাই নাম্বার সুপারম্যান ভাই ওরে কুকুর ওরে কুকুরের বাচ্চা রে শালা ইন্ডিয়া না ভাই একটু গাল্লে লই ভাই ওরে কুকুর কি করলো সে যাও যাও নিচে যাও নিচে যাই গাল দাও যাও এই যে দেয়ালে গুলি করতেছে কুকুর বাচ্চা ইন্ডিয়ান বুঝি কে এ মাথা ছোট এ ভসুডি এ ভসুডি কে এ বুঝি কে শালা হ্যাকার খেলনা নি इसके पास तो लैंड भी नहीं है खेले खेले खेलेगा फ्री फायर भाई फ्री फायर शुद्ध दयाल दुआल गुली गोरा फूटा कर लेते से सुपरमैन सुपरमैन समझा नहीं भाईरो ব্ল্যাক ম্যাজিক কি অবস্থা ভাই তো ভাইয়া জিএম ওপেন হয় না কেন আপডেট আটকে যাচ্ছে কি সলিউশন ভাইয়া আপনি ভিপিএন দিয়ে ট্রাই করতে পারেন না ভাই ক্লায়েন্ট আপডেট আসছে ভাই ও ক্লায়েন্ট আপডেট তাহলে দিতে হবে বিজয় ভাই ইনকাম বাস অফ করো ও হ্যাঁ ভাই দুই মিনিট পরে স্টার্ট করা যায় এটা একটু কথাবার্তা কোন আমার খুব খিদা লাগছে আমার সামনেই ভাত রাখা দূরে হতে হবে তিন তিনটা পর্যন্ত খেলবো আমার সামনে ভাত রাখা এবং আমি এবং ডিনার করি নাই আমারও খুব খিদা আমার ভাই সেম সেম ভাই আমরা তিনটা পর্যন্ত খেলবো জাস্ট শেষ করে একবার ভাত খেতে যাই ঠিক আছে ভাত খাবো আর গল্প করব বিরিয়ানি রাখা ভাত খাবো আর গল্প করব ঠিক আছে একটু দাঁড়াও আমার পেটের ভিতরে বিরিয়ানি শান্তিতে গালি দিছিস ধরুন আমি চামচ নিয়ে আসি তবু সে খাবে ঢুকে গেছে বলে ভিতরে ভাই এটাও কি হ্যাকার নাকি না এটা বোট চালায় ঢুকেছে তাই ভাই দেখো কে সিট ভাই এটা এটাই লাস্ট ম্যাচ না তো আর তো দুটো 20 বাজে তো কি মনে হয় এটা তুই 40 মিনিট খেলতে পারবি ফ্রি গেমিং ওয়াইটি ভাই ফ্রি গেমিং ওয়াইটি হ্যাঁ হ্যাঁ ওই যে এটা হ্যাঁ এটা কি জানি করছিল ভুলে গেছি কি করছিল আমাদের কেডা কি জানি করছিল বাট কিছু একটা করছিল আমি কো আমি বোট উড়েতে দেখি নাই বোট উঠতে দেখছি কখন আমরা বোট বোট তো আমি দেখি নাই আমি দেখছি আমি দেখি আমি দেখছি আমি দেখি নাই আমি দেখছি তুমি দেখছো ভাই তুমি দেখছো আমি বোট দেখি নাই বোট উড়ানো যায় মনে হয় আমি দেখি নাই যায় যায় ভাই মানে আমাদের টিমের ও একা বাইতে ছিল এনিমি আঙ্গুলে মারছে ওরে আর মারে নাই ওরে বোটে নিয়ে ঘুরাইছে জাম 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 কে হলো কে গেছে রবি ভাই আমি কেন নামাইতেছিলাম সরি তালিয়ে তো চলো জজু চলো হ্যাঁ যাও যাও আপনি তো মনে হয় সাহো মুভিটা দেখি নাই ভাইয়া দেরি তো হয় নাই মা আজকে বের হবে ও আজকে বের হবে দেখি না আমি জানিও না কবে বের হবে না হবে এটা টিম নামতেছে আমাদের উপরে ওরা ও গতকালকে বের হইছে সরি ও বের হইছে দেরি হলে কি হইছে আমি একদিনে কি আর আমরা ভালো প্রিন্ট পাবো আমি মাত্র স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 দেখছি আজকে এত বিশ্রী সিনেমা ভাই জঘন্য ঢেলে দেই
ওরা সামনে চলে গেছে, ওই জায়গায় নামে নাই। আমাদের উপরে অনেক, আমরা এই কন্টেনার আগে নামবো, আমি আগে ধরছি। শিট, ওদের হাতে গান শিওর ভাই। নিচে নিচে পড়ছে, নিচে পড়ছে, নিচে পড়ছে। গান পাইনি, গান পাইনি। আমাদের কেউ গান পাইছে? আমাদের গান, আমি গান পাইছি। পালাইছে মতো পিড়া। এই যে এদিকে একটা, এদিকে একটা আছে আমার কাছে, আমাকে মারতে আসতেছে। ওর কাছে গান আছে, শটগান। এসে এদিকে শটগান। শেষ ভাই, খেয়ে ফেলাইছে রে। ওকে ভাই, ওরা শেষ শেষ। নাইস, একদম খেয়ে ফেলাইছে। মারবো কিন্তু মারতে হয় নাই। আমি বলে দিচ্ছি, আমি এখন গান খুঁজবো যে কোথায় যাবো যে বুঝতেছি না। আমার উপরে উঠতে ভয় লাগতেছে, উঠলে মনে পড়ে যাবো। আল্লাহ আল্লাহ ভাই, লং জাম্প ভাই। ভাই জাম্পার আছে, জাম্পার আছে আমার সামনে একটা। শিট, কে বাঁচাবে আমাকে? বিটলস। ওয়েট, বিটলস ভাই, গান একটা ভালো পায় লই। আর দাঁত না তোমার, গান আমি মরিমু এখন। আসো আসো আসো, মরে গেছি। জিজি গাইস, হ্যাকার ভাই, হ্যাকার। না না না, আমার নিচে ঘুরতেছে স্টিল আমাকে মারার জন্য। এখান থেকে ব্লু কন্টেনার, ব্লু কন্টেনার, ব্লু কন্টেনার, গ্যাস, ব্লু কন্টেনার। জাম্পার আছে, মরে গেলাম। নাইস বিটলস ভাই, ভাই বিটলস ভাই, আমার সামনে। আই এম ডাউন, আমি ডাউন, দুজনই ডাউন। যাক, তাহলে তোমাদের সবার ভাত খাওয়া হবে আজকে। আমরা ভাত খাবো, আমরা ভাত খাবো। ভাই লাস্ট নাইকাটা কে অনেক কিউট লাগছে। নতুন নাইকাটা বিটলস ভাই, নতুন নাইকাটা ভালো। না ওখানে অনেক এনিমি আছে এখনো। আরে হেল্প করো মে, মাগো তোমার জন্য হেল্প করো। কইতাছি অনেক এনিমি আছে। আচ্ছা ব্যাপার না তো, ব্যাপার না তো, চারটা কিল পাইছো না তুমি? ইজি ইজি। না ভাই ফোনে, ফোনে পারি না, ফোনে হবে না। আমার ফোন নাইও, প্লাস খেলার মতো আমি ফোনে পারবো না। কি একটা চিকেন পাইলাম আর এখন দেই তো মাইনাস টু হিসাব করি তো। কেমন মাইনাস করলাম? 12 মাইনাস করি, সমস্যা নেই। লাস্ট গেম, লাস্ট গেম, লাস্ট গেম। কেন দূরে চল, 24 বাজে তো ভাই, তো অন্তত 20 হয়ে যাবে, একটা পুরো ম্যাচ খেলতে হয়ে যাবে। কে যেন নক করছে, জোশপুরে যেয়ে বদলা নিব। চলো ভাই, মিটিং আছে স্ট্রিমের পরে, কোনো বাদ খেয়ে দেখাতে করি। না না, কোনো মিটিং আছে কিনা, কোনো কেউ আসবে না আমাদের সাথে? কারো বাইরে কারো মিটিং নেই। ওকে, ওকে লাস্ট টাইম এফপিপিটি ডিএম খেলবো জান। আপনার, আমারও ইচ্ছা করতেছে এফপিপিটি ডিএম খেলবো। লাস্ট টাইম খেলা দিব, লাস্ট ম্যাচ এফপিপিটি ডিএম। এইটার মধ্যে মরে গেলে আমরা এফপিপিটি ডিএম এ চলে যাব। না এটা তো চিকেন পাবো। ইয়াসিন বলে ফেলছে এটা চিকেন পাবো। ইয়াসিন আইডি নাম হচ্ছে, ইয়াসিন আইডিটা আমার কাছে নাই ভাইয়া, মানে আমি নাম্বারটা বলতে পারছি না। আইনেস ইয়াসিন আসা, আইনেস ইয়াসিন আসুন। এইচ এস এ আমরা নামবো এখানে।
ওখানেই নামো এখানে 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 তাহলে তাই এখানেই নামি না এখানে চল ভাই এনে না প্লেয়ার পাওয়া যায় ভাই কোন গেছো কোন গেছো নাকি আগে জিগাই কোন গেছো না না আমি গেছি আমি গেছি আমার প্লেয়ার পেছিলাম আমরা এখন গেলে ফিফা বাংলার কথা আছে এটা কত দূরে আমি এন্টায়ার লাইফে একবার পাইছি কোচিং গিতে প্লেয়ার কোয়াম কোচিং গিতে মানে তুমি পাগল হয়ে গেছো ও বলছো যে স্পন আইল্যান্ড স্পন নাকি ইসে বলছি স্টলবারে আমি স্টলবারে গেছি তুমি পাগল হয়ে গেছো বুঝছো না খায় তুমি পাগল হয়ে গেছো তুমি আজকে পাগল বইলে একটা খেলা জিতাইতে পারতো ম্যাম কি যে খেলা দিছি আমি সুপার হিরো ভাই ভাই একটা ডায়লগই মনে পড়ে ঝরে বক মরে ফকিরের কেরামতি বারে ইয়াসিনের কেরামতি বারে রে ইয়া একার মারতি ভাই একার ইয়া একার তো আমরা আগে ফালা দিছি হ্যাঁ আমি যে এম24 দেখে একা ফালাইছি তখন ও যে ড্যামেজ তো মরে নাই তখন তো মরে নাই আছে আমাদের ড্যামেজ আর তোমার ড্যামেজ ইয়া এনিমির গুষ্টি গিলাই মেরা ফেলামু দুই স্কোয়াড আগে তো গান নে গান পামো আমি শিওর গান পামো আমি পাইছি এবার এবার আমি পাইছি এ ইয়াসিন এবার আমি পাইছি গান কেন আমি এম করে পাইছি নিচে ওকে পরে এক্সচেঞ্জ করব যদি বাসতে পারি তাই না কোথায় নক করছো এই কন্টেনারে আছে পড়ছে নাইস 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 আমার সামনে আমার সামনে আমার সামনে আমার সামনে একটা নক আটা ফেলে দিছে আমাকে আমাদের পিছে ইয়াসিন আমাদের পিছে পিছে ইয়াসিন আমাকে ধরিস না মরে যাবো মাদলে মরে যাবো ড্যামেজ দিয়ে ফেলছে আমাদের পিছে কোন না ইয়াসিন মরবে পিছেরটা আমার টাইম আছে পিছেরটা রে ভাই পিছেরটা তোরা কোন ওটা কোনটা ধরছিস আমি পিছেরটা ধরছি ওদের একটা ফেলছিলাম ভাই আমি দুইটা ফালা রাখছি একটার কিলো পাবো ওটা অন্য উইকে এই দিকের গুলো আগে শেষ করো কাছের গুলো শেষ করো আগে কাছে কাছে অনেকগুলো আছে আরেকটা ফালাইছি কোন দিকে ফেললা তুমি ওই আই যেদিকে ফালাইছিলাম কাছের গুলো শেষ করো ভাই ভাই এটাই তো কাছে ব্যারিল দিয়ে মারতাছি দূরে মারুম নাকি আর আমার কাছে তো এইগুলা আই হাই হ্যাঁ আইতাছে ভাই আইতাছে আপনার দিকে রাই ভাই আমি কি করব নাচবো ও মা গো এ রো ইয়াসিন মাইরা দিছে বলে একদম ধইরা ভাই কই তেলাম জানিও না কোন আমার কাছে গুলি নাই এটার ভিতর গুলি ছিল এই যে কন্টেনারের ভিতরে আমি এটা দেখে এই দূর দিছি আচ্ছা বসে এনে মেনি মেনি মেরা আই নো আই নো এনে এনে মেনি লেন আই নো রিলোড করতেছি রে বাবা ব্যাক টু স্কোয়ার 1 ব্যাক টু স্কোয়ার 1 আমার 181 ড্যামেজ ব্যাক টু স্কোয়ার 1 এখন আমরা টিডিএম খেলব ভাই চারটা ম্যাচ খেললে 6 প্লাস পেছি ওয়াও আমি 7 প্লাস এও মাইনাস কইরা মাইনাস কইরা আমার সবকিছু কইরা 7 7 আছে আমার আমার কত আছে দেই তো আমারও একই হইব তাইলে আমার 1 প্লাস রেডি গাইস কি কয় 1 প্লাস এবার ভাই আমি এমবিপি যাই আচ্ছা ইয়াসিন এফপিপি তে এমবিপি পাবে এফপিপি তে এমবিপি ইয়াসিন হাসান সব কিল বিটলেস ভ্যালু হয়ে যাচ্ছে তাহলে আমি এমবিপি পাবো ওরে কার 98 ও স্নাইপিং করে স্নাইপিং করে মজা হবে দাঁড়াও এই ওরা একটা স্কোপ করতেছে হ্যাঁ আমিও করবো আমিও করবো স্ন্যাপিং করে মজা হবে আমিও বেশি স্ন্যাপার ধরে বসে আমি একটা মারি নে বলে কি এর এমবিপি হম কি রে ভাই ব্লক দেখ আমার পাশে এটা কে ছিল নাম্বার 3 ইয়াসিন কি ব্লক দিছিস তুই আমারে আমি ভাই তোমার ব্লক না ভাই এই দেখছো আমি তোমার ব্লক দেই না না এখন তো দেখছ নাই তখন তো দিয়া মারাইলি চাইরা ভাই ভাই হারতাছি কেন ভাই ইয়াসিন উল্টা পাল্টা কাজ করতেছে রাইট সাইডে কেউ নাই সব লেফটে আমরা আমি মরছি এর জন্য তো নাই ভাই তিনটা লাই রাইট দিয়ে আছে বাবা এরা তো কেমন রাইট দিয়ে আছে এ তো অনেক আগে গুলি করে ভাই
আয়ান ক্যাম্প করো আয়ান তুমি বেঁচে থাকো তুমি পারবা না তুমি পারবা না ডিএম ফিট দিও না খালি আমাদের বেজ থেকে মারলো পিছনে পিছনে নাম্বারটা পিছনে পাস ঘুরে না এই এফপিপি এর সেন্সি ঠিক করা নাই আ তাহলে তো জিজি না জিজি না ভাই এটা বেজে আসছে আধা ঘন্টা আগে রাইট সাইড যাও লেফট আছে কেমনে যা ফায়ার করতেছ আমারে আমার এসপি নাই কোন সার্ভার করছে এটা ইন্ডিয়া জাপান জাপানের সার যে ফ্ল্যাগ কেন যাসেন আমার কিল ডাল হইলো যাসেন সব নে মানে ড্যামেজ খাওয়া পোলা মানে গুলো মেরে ফেলতে ড্যামেজ দিতেছি আমরা মাথাতে আছে এরপরে লোকটা দিচ্ছে এখন বুঝছো কি করতেছে আমাদেরকে বেইট করতেছে এটা তো আমি আগে গুলি করছি তাই একদম পুরো রাইটে হ্যাঁ সাইফুল ভাই যেটা বললাম আমি আপনাকে ফেসবুকে বলতেছি ইন্ডিয়া খেলে না
ভাই আমার একটু কভার লাগে লেফট সাইডে কেউ আসেন নাই আপনি এই সাইডে আমি তো মাইরা দিলাম যে यार সরি রাইট সাইডে আর আছে দুইটা আমাকে মারলো দুইটা রাইট সাইডে কভার কই রাইট সাইডে আইসা আমি করতে দেই রিঅ্যাক্ট ইন্ডিয়া ফ্ল্যাগ ইন্দোনেশিয়া ফ্ল্যাগ ইয়াল্লা বল গ্রেনেড ভাই এই স্পিড মনে পাইলাম লেফট আসছে রাইট রাইট গেছে একটা নাইস ব্যাকআপ দুটো ডাউন আরে এটার তো স্পন প্রোটেকশন ছিল তোরু আরে এইদিক দিয়ে ঘুরে আসছে ফিট দিব নাহলে মারো আবার দুইটা আরে ব্লক দিছে কে আমি ব্লককে বাসাইছি উপর থেকে মেরে দিছে ট্রেনের উপরে উঠছে পারলে চিন্তা কর আম ঘরে মারার লেগা সব জায়গায় উঠতে পারে আবার এই টাইপ টা কিল অনলি ও মাই ডেড হোয়াট ইজ হ্যাপেনিং মারলো আমারে আর আমি কারে মারলো এটা ফার রাইটে ফার রাইটে একদম ফার রাইট এটা মিডে ঢুকছে ফায়ারটা মারতে পারলাম মিডের জন্য আরে আয়ার আমার কিল লাগলো একটা চেক আসছে আরে ইয়াতে আমার সব কিল চুরি হইতাছে আমার কিলার গুস্তি কিলাই প্রে প্রে হবে আরে ইয়াসিন কি হবে কিল চুরি করছ তুই এগুলা ট্রেনিং ট্রেনিং না এগুলা পিছন থেকে মারছে ইয়াসিন তো বাল ট্রেনিং করস তুই এই দা দুই দিক দা ধরছে আমারে এটা মারলাম তারপর একটা মারে রিলোডিং ড্রাইভে কত কিল করছেন দূর কিল সব কিল তুমি নিয়ে যেতেছো করছেন কয়টা এবার 11 কিল আমার পোষালো না থাক আমার একবার 10 দেন ভাই এস ইজ দেন ছটা কয়টা কিল চুরি করতে আমার তিনটা কিল আয়ান চুরি করতে সি 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 আয়ান সি ওকে এখন আমরা ভাত খাবো আর হচ্ছে না আজকে এখন আমরা ভাত খাবো আমাদের পুকুরের মুরগি দিয়া ভাই আমার লেভেল 6 হয়ে গেছে লেভেল আপগ্রেডেড লেভেল 6 কিসের লেভেল 6 তোমার ভিক্টরের ও মাই গড আমার লেভেল 6 হইতে আর একটু বাকি এক চার বাকি চার চার ভাই এটা এটা দিস এটা কি আরেকটা গেল ভাই আরেকটা গেল না আর খেলতে ইচ্ছা করতেছে না ভাই ভাই দাঁড়াও একটু এটা দেখেন তো লেভেল 6 এ তুমি কোনো ইয়া পাবা না লেভেল 8 এ পাবা দেখেন তো একটু কালকে দেখা হবে ইনশাআল্লাহ নন্ডে ভাই গুড নাইট পাবজি খেললে পাবজি পিসি ভাই সাথে ভাই ইয়াসিন এটা পাইছো আমার সবার কিটি খুব খারাপ আমার কিটি বেশি খারাপ আমার কিটি হচ্ছে মাত্র 3.25 একার কাছে মার খেতে 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 ভাই ভাই একটু ঢুকেন একটু ঢুকেন লবিতে ঢুকেন হ্যাঁ হ্যাঁ বলো এই যে এটা পাইছি দেখেন এটা পাই আরে দুরু এটা 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 হ্যাঁ এটা কি পাইছো কোথা থেকে পাইছো ওই যে ইয়া থেকে লেভেল 6 লেভেল 6 করার পরে হ্যাঁ বুঝছি 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 হ্যাঁ ওকে ওকে গুড নাইট আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের স্ট্রিম দেখা হবে আবার কালকে ঠিক সেম টাইমে কালকে আমি দিনের বেলা একবার আসতে পারি জিটিএ 5 রোল প্লে নিয়ে সো আপনারা আশা করি আপনারা আমার সাথে জয়েন করবেন সো টিল দেন গুড নাইট গুড বাই দিস ইজ ডাকটন গেমিং স্যান আমরা এই জায়গায় স্টান দিতাছি ভাই স্টানের